السلام عليكم. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد، প্রাণ খুলে আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ভাইরা, যদি আমরা আর একটু জোরে পড়ি, মাইকলা যদি তার আওয়াজটা আর একটু জোরে বাড়ায় দেয়, আর আপনারা যদি আর একটু জোরে দুরুদ পড়েন, তাহলে আপনাদের কোনো সমস্যা আছে? প্রাণ খুলে মহব্বতে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও মুমিন ভাই, সময় থাকেতে কোরআন হাদিস শেরোনা, নবীর রওজা জিয়ারতে চল সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলা দয়ার নবী গো, ডাকি তোমায় বসিয়া,
কেমন কইরা গেল গো নবী আমাদেরকে সারিয়া আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা বলবুল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজমালিহি হাসনাতু জমি ওহসালিহি সল্লো আলাইহি আমার যখন পুরাবে দিন আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি বলগুল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজমালিহি হাসনাতু জমি ওহসালিহি সল্লো আলাইহি ওয়া আলি আল্লাহুম্মা আমিন ও রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন ভোজনপুর দারুস সালাম কেরাতুল কোরআন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে হালকায় জিকির ওয়াজ মাহফিল আল্লাহ গো তোমার হাবিবের শানে কয়েকবার দুরুদ পড়েছি দয়া করে মেহরবানি করে তোমার নবী রওজায় দুরুদ টুকুন পৌঁছায় দা মাহবুব গো তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ হয়ে গেছেন প্রত্যেকের আর পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছেন আর দূরদূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কঠিন কামতির দিন মুসিবাদের সময় এই মাহফিলখানাকে আমাদের সকলের জন্য নাজাতের রসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা এত বড় বিশাল মাহফিল হাজার হাজার জনতা নিয়া তোমার দরবারে হাত তুলিছে আল্লাহ অসংখ্য আলেম ওলামার চারিপাশে বসা এমন কোনো এলেম নাই এমন কোনো জ্ঞান নাই যা দিয়ে তোমার বান্দাদের খেদমত করতে পারি রব্বুল আলামিন তোমার গায়েবি এলেম থেকে এমন কিছু জ্ঞান তুমি দান করে দাও সেই কথাগুলো বললে যাতে বান্দারা হেদায়েত হতে পারে ওয়ালা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ ভোজনপুর দারুস সালাম কেরাতুল কোরআন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে হালকা জিকির ওয়াজ মাহফিল উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য
শ্রদ্ধেয় সভাপতি, এত অঞ্চলের সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের এলাকার সুযোগ্য সন্তান জনাব আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ বাস্ত সাহেব, চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড়। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ জনাব রিজাউল করিম শাহিন, চেয়ারম্যান উপজেলা পরিষদ তেঁতুলিয়া, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তেঁতুলিয়া শাখা, জনাব মহাসিন আলী, চেয়ারম্যান সাত নং দেবনগর ইউপি, জনাব মকসেদ আলী, চেয়ারম্যান ছয় নং ভজনপুর ইউপি, জনাব তারেক হোসেন, চেয়ারম্যান পাঁচ নং বুড়াবুড়ি ইউপি, জনাব আলমগীর হোসেন, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড় সহ এলাকার সুযোগ্য সন্তানেরা, আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ আল হুসাইন মাহমুদী সাহেব। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সহ হযরত ওলামা ইকরামগণ, আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া, যিনি মেহরবানি করে দয়া করে আমাদেরকে তার কোরআনের মঞ্চে এসে বসে দুইটি কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন, এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি কি না, সেই শুকরিয়াটা আমরা জোরে করব না আস্তে করব? আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা বনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার নামের আগে লিখছে জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী। ধরেন আমি যদি এখন ছাগলের মতো ভ্যাবা করি, তাহলে আমি এক নম্বর মিথ্যাবাদী, আর যারা পোস্টারে লিখছে তারা হলো দুই নম্বর মিথ্যাবাদী। এখন আপনাদের জানা দেওয়া উচিত কিনা যে আমরা গাইতে পারি, না পারলেও চেষ্টা করতে পারি, ঠিক কিনা বলেন? তা আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে একটু শোনা দিব, শোনা দিব। আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো, সারাটি জনম কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো, সারাটি জনম কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। কত রাতে ঘুমাউনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করে সোমা জানেন অন্তর জামি, ঠিক কিনা বলেন? কত রাতে ঘুমাউনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করে সোমা জানেন অন্তর জামি, চেয়ে আমার মুখের পানে মা দুঃখিন মা, আমার মুখের পা
চেয়ে আমার মুখের পানে জুড়াইতে দুনয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। বন্ধুগণ আসেন, আমরা মহাগ্রন্থ আল্লাহর কুরআন থেকে তেলাওয়াত করে নেই, সবাই প্রাণ খুলে জোরে জোরে পড়ে নাও, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমা علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. امر صدقون صدق الله العظيم. সম্মানিত বন্ধুগণ, আমি মহাগ্রন্থ আল কোরআনুল করিমের 27 নম্বর সূরা আন-নামলের 15 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি বাংলা মানেটা বলে দেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। ওয়াকাল আলহামদুলিল্লাহ, তারা জ্ঞান পাওয়ার পরে তারা বলল আলহামদুলিল্লাহ, কেন? আল্লাহ তুমি আমাদেরকে অনেক মুমিন বান্দাদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছো। রব্বুল আলামিন এই এক সংক্রান্ত কিছু কথা, বেশি না কিছু কথা বলবার তৌফিক আমারে দেন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাউদ এবং সুলাইমানকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সকল জ্ঞানের মালিক কে? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষদেরকে খুব সামান্যতম জ্ঞান দিয়েছি। সামান্যতম হচ্ছে সামান্য থেকে দিতে দিতে যা হয় তার নাম হলো সামান্যতম। তাহলে আল্লাহ যদি বলতেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল পরিষ্কার, তাহলে অর্থ হতো আমি মানুষদেরকে সামান্য জ্ঞান দিয়েছি। আল্লাহ তা না বলে বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। সেই সামান্যতম জ্ঞান হচ্ছে বর্তমান আমরা এরোপ্লেন আবিষ্কার করেছি, কম্পিউটার আবিষ্কার করেছি, আমরা ফোন আবিষ্কার করেছি, এখানে বসে আপনি সেকেন্ডের ভিতরে কোটি কোটি মাইল দূরের, লক্ষ লক্ষ মাইল দূরের খবর আপনি নিতে পারতেছেন, এটি হলো আমাদের সামান্যতম জ্ঞান। তাহলে মূল জ্ঞানের মালিক যে আল্লাহ, সেই আল্লাহ কত জ্ঞানের মালিক, এবার আপনারা চিন্তা করেন, তাহলে সুবহানাল্লাহ বলবেন কিনা? তো জ্ঞান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, জ্ঞান আল্লাহর কাছে যাবেন। আমাদের অনেক ছেলেরা আছে ম্যাট্রিক পরীক্ষার আগে চলে যায় বিভিন্ন মাজার, তারপরে হুজুরের বাড়িতে, কি ব্যাপার হুজুর আমার কলম একটু ফু মারেন আমার লেখা যাতে ভালো হয়। আমার কাছে একবার আনছে একজনে, কাছে হুজুর আমার কলম একটু ফু দেন আমার লেখা জানি ভালো হয়। আমরা যে স্টাডিজ দ্য মেন টেস্ট অফ স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা, যদি লেখাপড়া করো ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করবা, যদি তুমি লেখাপড়া না করো ইনশাল্লাহ পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে তুমি ফেল করবা, কোনো কলম পড়াটাই কাম হবে না। কথা বুঝেছেন? জ্ঞান আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও।
জ্ঞানের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ জ্ঞান দিলেন, অনেক জ্ঞানের মালিক ছিলেন হযরতে সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহর কাছে তিনি জ্ঞান চেয়েছিলেন কিভাবে আমি আপনাদের বলি। হযরতে দাউদ আলাইহিসসালাম যখন পুরা হয়ে গেলেন, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আমি তো মারা যাব, তো আমি মারা যাবার পরে আল্লাহ কাকে নবী বানাবে, কাকে প্রেসিডেন্ট বানাবে, এই চিন্তা হযরত দাউদ আলাইহিসসালাম করতেছিলেন। আল্লাহ নবীর মনের চিন্তাটা আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ গায়েবের খবর জানেন না? গায়েবের খবর জানেন। আল্লাহ বুঝতে পারলেন নবীর মনের কষ্ট দূর করার জন্য জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি জান্নাত থেকে এই বক্সটা নিয়ে আমার দাউদের সামনে রাখবা, রেখে বলবা হে নবী আপনার ১৯ জন ছেলেকে আপনি ডেকে এক জায়গা বসিয়ে আপনি জিগাবেন এই বক্সের ভিতর কি আছে, আপনার যে ছেলে বলে দিতে পারবে আমি আল্লাহ তাকেই নবী বানাবো, তাকেই প্রেসিডেন্ট বানাই দেবো। হযরতে সুলাইমান আলাইহিসসালাম তিনি ১৯ জন ছেলের এক জায়গায় ডেকে এবার বললেন, বাবারা আল্লাহ তোমাদের জন্য চরম এক পরীক্ষা পাঠাইছে, তোমাদের বলতে হবে এই বক্সের ভিতর কি আছে। তো তুমি আমার বড় ছেলে, তুমি বলো বক্সের ভিতর কি আছে। বড় ছেলে বলল, আব্বা বক্স তো তালা দিয়া, তালা না খুললে কেমনি কি এর ভিতর কি আছে। তো এটা তো আমি হলেও বলতাম, আপনিও বলতেন যে বক্স তালা দিয়া, তালা খোলেন তারপরে কই, ঠিক কিনা? দ্বিতীয়টা বলল যে আমি জানি না, তৃতীয়টা বলল আমি জানি না। এইভাবে যখন একটার পর একটা ফেল করতেছিল কয়েকটা লেটার নিয়া, ঠিক সেই সময় হযরতে সুলাইমান আলাইহিসসালাম সবচেয়ে ছোট ছেলে দাউদের তিনি এক পাশে বসে পড়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলেন, আল্লাহ আমি তোমার গোলামের বাচ্চা গোলাম, রব্বুল আলামিন এমন কোন এলেম নাই, এমন কোন জ্ঞান নাই যেই জ্ঞানের দ্বারা আমি বলে দিব বক্সের ভিতর কি আছে, কারণ আলিমুল গায়বের মালিক হচ্ছে তুমি, আমি তো আলিমুল গায়ব নই, আমি কি করে বলবো। আল্লাহ গো তুমি যদি মনে করে থাকো আমি সুলাইমানের নবী হওয়ার দরকার, তুমি যদি মনে করে থাকো আমি সুলাইমানের প্রেসিডেন্ট হওয়ার দরকার, আমাকে যদি তোমার দপ্তরে কবুল হয়, আমাকে যদি তোমার ভালো লাগে, তোমার গাইবি এলেম থেকে তুমি বলে দাও এই বক্সের ভিতর কি আছে, আমি আমার বাবাকে বলে দিব, আর যদি তুমি না বলে দাও আমি সুলাইমানের কিছু বলার ক্ষমতা নাই। ছেলে সুলাইমান সাহায্য চায় কার কাছে? আরো জোরে কর, আমরা বিপদে পড়ে সাহায্য চাবো কার কাছে? আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার পরীক্ষা নেওয়া শেষ, আমি সুলাইমানের উপর খুশি আছি, আমার সুলাইমানের কাছে গিয়া বলে দাও এই বক্সের ভিতর কি আছে। হযরতে জিব্রাইল আমিন সুলাইমানের কাছে আসলেন আর আস্তে করে বলে দিয়ে গেলেন বক্সের ভিতর কি কি বস্তু আছে। হযরতে জিব্রাইল আমিন চলে যাওয়ার পরে দাউদ আলাইহিসসালাম বলেন, ও সুলাইমান তুমি আমার সবচেয়ে ছোট ছেলে, তোমার কোনো ভাই বলতে পারে নাই, তুমি কি বলতে পারবা? হযরত সুলাইমান বলেন, আব্বাজান আল্লাহ যদি মেহরবানি করেন, দয়া করেন, মায়া করেন, আর আপনি যদি দোয়া করেন, আমি কেন যে কোনো মানুষই বলে দিতে পারবে এই বক্সের ভিতর কি আছে। হযরত দাউদ আলাইহিসসালাম দেখে বলে, সুলাইমান তাইলে বলো। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বাজান এই বক্সের ভিতর তিনটা বস্তু আছে। কয়টা? আরো জোরে কর, তিনটা বস্তু আছে। হযরত দাউদ আলাইহিসসালাম দেখে বলে, সুলাইমান এমন কি নিয়ামত আল্লাহ এই বক্সের ভিতর পাঠালো আমি জানি না, তুমি আমাকে বলে দাও, আমার বড় জানতে ইচ্ছা হয় এই বক্সের ভিতর কি কি বস্তু আল্লাহ জান্নাত থেকে পাঠালো। হযরত দাউদ আলাইহিসসালামের যদি জানার ইচ্ছা থাকে, ও পঞ্চগড়ের মুসলমানেরা আপনাদের জানার ইচ্ছা আছে কি না? কার কার নাই হাত দেখান? আপনাদের জানার ইচ্ছা আছে বক্সের ভিতর তিনটা বস্তু আল্লাহ জান্নাত থেকে কি পাঠান, এটা আপনাদের জানার ইচ্ছা নাই? কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত তোলেন, নারায়ণ তাকবীর, আলহামদুলিল্লাহ আত্মমান, ইনশাআল্লাহ আমারও বলার ইচ্ছা আছে, তবে আমি নিয়ত করে ফেলছি বক্সের ভিতরে এই তিনটা বস্তু কি আছে এবছর বলবো না ইনশাআল্লাহ।
কারণ আমি যদি এটা বলে দেই তাহলে আমার আগামী বছর এই মাঠে দাওয়াত হবে না। এখন আগামী বছর দাওয়াত পাওয়ার জন্য আমার এই টিন্ডে রাখা উচিত, কি বলেন উস্তাদ? এটা কি বলে দিব? কথা বলেন, বলে দিব? তাহলে এটা আমি এখন বলবো না, এটা বলবো হলো আমি যখন আখেরি দোয়া করব তার একটু আগে, আপনারা শুনে তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে জানিয়ে দিলেন, শুধু এখানেই শেষ নয়, ঘটনা আরো আছে, আমি কি বলবো? আখেরি দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। কত বড় জ্ঞানের অধিকারী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছোটকালেই বাবার সাথে বসে করে বিচার ফয়সালা করতেন, অনেক বিচারের কথা কোরআনুল কারিমে আল্লাহ মানুষদের জানিয়ে দিয়েছেন। একবার দাউদের দরবারে এক বুড়ি এসে বলল, হে আল্লাহর নবী, আমি বুড়ি মানুষ, আমার হাতে কিছু আটা ছিল, আমি এই আটা নিয়ে সমুদ্রের পার দিয়ে যেতেছিলাম, হঠাৎ করে বাতাস এক ধাক্কা মেরে আমার আটাগুলো উড়ায় সমুদ্রের ভিতরে নিয়ে গেছে, আমি আপনার কাছে বিচার চাই। হযরত দাউদ আলাইহিস সালাম বুড়িকে 5 কেজি আটা দিলেন, কেসাস, কোনো কিছুর বদলে কোনো কিছু, আটার বদলে আটা, নাকের বদলে নাক। কেউ যদি আপনার নাকে একটা ঘুষি মারে, কেসাস হলো তার নাকেও একটা ঘুষি মেরে দাও, মানে আপনি মারবেন না, বিচারক একটা ঘুষি মেরে দেবে। মাথার বদলে মাথা, মানে যেটা হারাবে তার বদলে যে জিনিসটা দেওয়া হয় তার নাম হলো কেসাস। দাউদ আলাইহিস সালাম বুড়িকে 5 কেজি আটা দিলেন, বুড়ি নিয়ে খুব খুশি হয়ে চলে যাচ্ছে। কিছু দূরে যাওয়ার পরে সুলাইমানের সাথে দেখা, বুড়ি মা কই গিয়েছিলে? গিয়েছিলাম তোমার বাপের কাছে। কেন? কয় ফয়সালা চাইতে? কিসের ফয়সালা? সব শুনে কাছে বুড়ি মা, তুমি আমার বাপের কাছে গিয়ে কও যে আমার আটার কাম নাই, ফয়সালা করেন। বুড়ি বলে, যাবো? হ্যাঁ অবশ্যই যাবেন, গিয়ে বলেন। বুড়ি গেছে, গিয়ে বলতেছে, আল্লাহর নবী, আমার আটার কাম নাই, ফয়সালা করেন। দাউদ আলাইহিসসালাম বুড়িকে 10 কেজি আটা দিছে, ছিল কয় কেজি? আরো জোরে কন না, হলো কয় কেজি? বুড়ি খুশি না বেজা? বুড়ি মনে মনে আল্লাহ আমি যেন সুলাইমানের দেখা আবার পাইছি। ভাইরা কষ্ট আছে আপনাদের? সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে আছে, বুড়ি মা কি হলো? কয় আমি 10 কেজি পাইছি। তুমি আবার ফিরে যাও। বুড়ি মনে মনে হেব্বি খুশি, গিয়া করছে, আল্লাহ নবী আমার আটার কাম নাই, ফয়সালাটা করেন। দাউদ আলাইহিসসালাম বুড়িকে 20 কেজি আটা দিচ্ছে, সুবহানাল্লাহ। বুড়ি মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যেন সুলাইমানের দেখা আবার পাই। সুলাইমান দাঁড়িয়ে আছে, বুড়ি মা কি হলো? কয় যে 20 কেজি পাইছি। কয় তুমি আবার ফিরে যাও। বুড়ি মনে মনে আমি তো ডিসাইছিলাম, তো গিয়া কি বলবো, বলো যে আমার আটার দরকার নাই, ফয়সালা করেন। বুড়ি গিয়া করছে, আল্লাহ নবী আমার আটার কাম নাই, আপনি ফয়সালা করেন। বলার সাথে সাথে দাউদ আলাইহিসসালাম বুড়িকে 1 মণ আটা দিচ্ছে। বুড়ি বলে, আমি এত আটা নিতে পারি না। কয় ঠিক আছে, তুমি যাও, একজন মাথায় করে আটা দিয়ে আসবে। আটা নিয়ে আসতেছে, সুলাইমান দাঁড়িয়ে আছে, বুড়ি মা কি হলো? কয় 40 কেজি পাইছি। সুলাইমান কয়, তুমি আবার ফিরে যাও। বুড়ি কয়, মাফ করো, আর যাবো না। কেন? বলে, আমার আশঙ্কা হচ্ছে এতক্ষণ আমি পাইছি, এবার আমি হারাবো, এবার আর আমার দেবে না, বরং পাওয়া জিনিস কেড়ে নেবে, আমি আর যাব না। সুলাইমান বললেন, যদি কেড়ে নেয় এই রিস্কটা আমার, তুমি যাও গিয়ে বলো আমার আটার কাম নাই, ফয়সালা করো। বুড়ি আবার গেছে, গিয়ে বলতেছে, আল্লাহ নবী আমার আটার কাম নাই, আপনি ফয়সালা করেন। দাউদ আলাইহিসসালাম কাছে, বুড়ি 5 কেজি দেওয়ার পরে খুশি মনে তুমি আমার দরবার সেরেছিলে, তারপরে তুমি যতবার এসেছো ততবারই আমি বুঝেছি এখন তোমার বুদ্ধিতে কোনো কাজ হচ্ছে না, তোমার পিছনে আর একটা বুদ্ধিদাতা আছে, সেই বুদ্ধিদাতার নাম কি খুলে কও। সেই বুদ্ধিদাতার নাম হলো সুলাইমান, ইজ কল আল্লাহু সুলাইমান, তারে মানুষে সুলাইমান বলে বলে ডাকতেছে, সেই সুলাইমান আমার পাঠাছে, কয় সুলাইমান তো আমার ছেলে, ডাকো সুলাইমান, সুলাইমান কামিয়ার, এদিকে আসো, তুমি বলো এই বুড়িকে বারবার আমার কাছে পাঠাচ্ছ কেন? সুলাইমান আলাইহিস সালাম কসছে, আব্বা জান, এই বুড়ি আপনার কাছে আটা চায় না ফয়সালা চায়? তো ফয়সালা চায়, ফয়সালা যদি চেয়েই থাকে, এখানে বিচারক হচ্ছেন আপনি, আসামি হচ্ছে বাতাস, বুড়ি হচ্ছে মামলা করেছে, সে হচ্ছে মামলার বাদী, এখন আপনাকে বিচার করতে হবে যে বাতাস বুড়ির হাতের থেকে আটার গামলা নিল কেন? আমরা এই বিচার চাই, আমরা আটা চাই না, শুধু বাতাসের বিচারটাই আমরা চাই। সুবহানাল্লাহ।
তাহলে বুঝা যায় যে এক সময় মুসলমানদের বাতাসের মানুষ তো দূরের কথা, বাতাসের বিচার করার ক্ষমতা ছিল। আজকে সেই মুসলমানেরা পৃথিবীতে এতটা লাঞ্ছিত, এতটা অপমানিত, এতটা পদদলিত, আজকে বাতাসের বিচার তো দূরের কথা, একটা চোরের বিচার করার ক্ষমতা মুসলমানদের নাই। যদি তাই থাকতো তাহলে আজকে লক্ষ লক্ষ মুসলিম মিয়ানমারদের মার খেতে হতো না, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, আমি একটি কথা না বলেই পারতেছি না, সেটি হলো যে আমাদের স্পিড, আমাদের শক্তি, জাল কোরআন পৃথিবীতে কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আজকে এই দুইটি কিতাব হারানোর কারণে আজকে পৃথিবীতে আমরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, পদে পদে আজকে আমরা গোটা পৃথিবীতে মার খাচ্ছি। সম্মানিত মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদের হিফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন, বাতাস আসো আমার দরবারে হাজির হও। এবার বলো তুমি বুড়ির হাতের থেকে কাঠের গামলা নিছো কেন? বাতাস করছে নবী, সে অনেক বড় লম্বা কাহিনী, এত বড় কাহিনী শোনার জন্য এত সময় আপনার হাতে নাই, তার থেকে আমার ছেড়ে দেন আমি চলে যাই। দাউদ আলাইহিস সালাম ডেকে বলতেছে, বাতাস তুমি যতক্ষণ বলবা না বুড়ির হাতের আটার গামলা কেন নিলে আমি ততক্ষণ তোমাকে ছাড়ছি না। আমাকে জানতেই হবে যে তুমি বুড়ির হাতের আটার গামলা কেন নিয়েছো। হযরত দাউদ আলাইহিস সালামের যদি জানতেই হয় যে বুড়ির হাতের আটার গামলা কেন নিল, আপনাদের জানার ইচ্ছাটা আছে কি নাই এটাও আমি রাখলাম, আপনারা আখেরি দুয়ার আগে শুনিয়ে যাবেন ইনশাআল্লাহ। কি আপনাদের সমস্যা আছে? সমস্যা হবে তো তাদের যারা কোরআনের মঞ্চে বসতে চায় না, একটু শুনেই চিন্তা করে যাই আমরা বাড়িতে ঘুমাই পড়ি, তাদের জন্য তো আর এই ওয়াজগুলো হবে না। এই ওয়াজগুলো হবে যারা আখেরি দুয়ার নিয়ত করে এখানে বসেছে ইনশাআল্লাহ। কারণ যারা আজকে এখান থেকে বেরোচ্ছে, আমার হাতে যেটি এটি হলো কাগজের কোরআন, আর এখান থেকে যারা বেরোলো এরা হচ্ছে জীবন্ত কোরআন। কাগজের কোরআন উই পোকা তেলা পোকায় কাটতে পারে, কিন্তু যাদের অন্তরে কোরআন সেব আছে এখানে তেলা পোকা উই পোকা ঢুকতে পারে না। দুনিয়ার মানুষ কাগজের ভিতরে কোরআন সংরক্ষণ করেছে, আর আমার আল্লাহ এই সমস্ত সন্তানদের কলিজার ভিতরে, হার্টের ভিতরে, সিনার ভিতরে, মেমোরির ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছেন, ঠিক কিনা বলেন? এই কারণে গোটা পৃথিবীর সমস্ত লাইব্রেরি যদি আগুন ধরায় পুড়ায় দেন, তারপরও আল্লাহর কোরআনের কিছুই হবে না। কেন হবে না? যদি আগুন লাগে, বলবো যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, যায় যায় ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, কব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। গোটা পৃথিবীর লাইব্রেরি যদি আগুনে পুড়িয়ে ধ্বংস হয়ে যায় কোরআনের কিছুই হবে না। কেন জানেন? যে আটটা ছাত্রকে আমরা পাগড়ি দিলাম, এরকমের কোটি কোটি হাফেজ গোটা পৃথিবীতে আছে কি নাই? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে, আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। গান তারা আবার ছাপিয়ে আছে মানি গ্রন্থ, তারা ছাপিয়ে আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সম্মানিত বন্ধুগণ আমার, তো আসুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে নবী বানালেন, বানালেন কি না? কথা বলেন, সুলাইমান বললেন যকাল আলহামদুলিল্লাহ, এজন্য আল্লাহর শুকরিয়া, ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহ তুমি আমাদেরকে অনেক মুমিন বান্দাদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে সাতটা
রহমাত নিয়ামত দান করেছিলেন। এর এক নাম্বার রহমাত হচ্ছে বায়ু প্রবাহকে তার অধীনে করে দেওয়া হয়েছিল। তিনি যেদিক যেতে চাইতেন বাতাস তাকে সেদিকেই নিয়ে যেত। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে তরল তামাকে, তামা চেনেন, তামাকে তরল ধাতুতে পরিণত করবার ক্ষমতা সুলাইমানকে দেওয়া হয়েছিল। তিন নাম্বার হচ্ছে জিনকে তার অধীনস্থ করে দেওয়া হয়েছিল। চার নাম্বার পাখিদের তার অনুগত করে দেওয়া হয়েছিল। পাঁচ নাম্বার পিপিলিকার ভাষা তিনি বুঝতেন। ছয় নাম্বার অতুলনীয় সাম্রাজ্য তাকে দান করা হয়েছিল। সাত নাম্বার প্রাপ্ত অনুগ্রহের হিসাব না রাখার অনুমতি, তার মানে সুলাইমানকে যে আপনার নিয়ামতগুলো দেওয়া হয়েছিল, এই নিয়ামতের ব্যাপারে বলা হয়েছিল এই নিয়ামতগুলো তুমি কাউরে দাও অথবা তুমি নিজে নাও, এ ব্যাপারে আমি আল্লাহর কাছে তোমার জবাবদিহি করতে হবে না। এত নিয়ামত আল্লাহ সুলাইমানকে দান করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহশির আলিম সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। আল্লাহ বলেন আমি সুলাইমানকে বিশাল এক সৈন্যবাহিনী দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বলেন বিশাল সৈন্যবাহিনী, সেই বাহিনীতে আপনার তিন প্রকার সৈন্য ছিল। কয় প্রকার? সুলাইমানের বাহিনী ছিল তিনটা। আমাদের দেশে বর্তমান বাহিনী কয়টা? না, তিনটা। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। গোটা পৃথিবীর প্রত্যেকটি দেশে বাহিনী হয় কয়টা? একটু কথা কর না, কয়টা? কোরআন বুঝতে হলে কথা বলতে হবে, মুখে আওয়াজ করতে হবে। গোটা পৃথিবীর সমস্ত দেশগুলোতেই বাহিনী হয় কয়টা? আমার দেশে, আমার জন্মভূমিতে বাহিনী কয়টা? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। সেনাবাহিনী যদি যুদ্ধ লাগে, যুদ্ধ করবে কোন পথে? স্থল পথে। বিমান বাহিনী যুদ্ধ করবে কোন পথে? আকাশ পথে। নৌবাহিনী যুদ্ধ করবে কোন পথে? পানির পথে। সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তিনটি বাহিনী দিয়েছিলেন। তখন মানুষদের কাজ ছিল স্থল পথে যুদ্ধ করা, তখন প্লেন ছিল না। আকাশ পথে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের নিয়োজিত করলেন। পাখিরা হচ্ছে বিমান বাহিনী। পাখিরা কি যুদ্ধ করেছে এরকম কোন ইতিহাস কি আপনারা শুনেছেন? ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আমি তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করলাম। এই আবাবিল পাখিরা লোহিত সাগরের দিক থেকে উঠেছে, তিনটা করে পাথর তারা বয়ে এনেছিল। একটি ছিল তাদের ঠোঁটে, দুটি ছিল দুই পায়ের ভিতরে। তারা ঘুরে ঘুরে আব্রাহা বাহিনীকে মেরেছে। আর কাসফিম মাকুল, তারা খেয়ে ফেলা নিশ্চিন্ন ঘাসের মতো ধূলিসাৎ হয়ে মাটির সাথে আল্লাহ তাদের মিশিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন এরা ছিল বিমান বাহিনী। আর নৌবাহিনী, জিন, নৌপথে যুদ্ধ করার জন্য আল্লাহ জিনদেরকে নিয়োজিত করলেন। জিনদের আরো অনেক কাজ ছিল, যেহেতু আমি শর্টে আলোচনা করব। আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনটা বাহিনী দিয়েছিলেন এবং তাকে একটি তক্ত দেওয়া হয়েছিল, যাকে বলা হতো তক্তে সুলাইমান অথবা হাওয়াই তক্ত। সকালবেলা বসতেন, সন্ধ্যার আগে এক মাসের পথ যেতেন, আবার সন্ধ্যায় বসতেন, সকালের আগে আর এক মাসের পথ যেতেন। এই তক্তটা তাকে দেওয়া হয়েছিল কেন? সে যাতে একটু জনগণের খোঁজ খবর নিতে পারে। জনগণের খোঁজ খবর নেওয়া মাথায় টুপি দেওয়া কি? কথা বলেন, কষ্ট হচ্ছে? মাথায় টুপি দেওয়া কি? দাড়ি রাখা কি? বড় পাঞ্জাবি গায়ে দেয়া কি? ওরকমের একটি নেতা সে জনগণের খোঁজ খবর নেবে, এটা তার জন্য একটা সুন্নাত। কথা কি বুঝেছেন? আমার নবী জনগণের খোঁজ খবর নিছে কিনা? হযরত উমার জনগণের খোঁজ খবর নিছে কিনা? মরুভূমির ভিতরে হযরত উমার বেরোতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন গভীর রাত বের হলেন জনগণের খোঁজ খবর নিতে। কেমন নেতা ছিলেন চিন্তা করেন। দেখে যে অনেক তাবু, একটি তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। হযরত উমার অনেক ক্ষণ দাঁড়িয়ে থেকে
তিনি ধৈর্য হারা হয়ে তাবুর ভিতরে ঢুকে দেখলেন যে একটা মহিলা কি জানি রান্না করতেছে আর ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে। হযরত উমার ধমকের সুরে বললেন, ওই মহিলা একটু সকাল সকাল রান্না করে এই বাচ্চাদের খেতে দিলে হয়, এত রাত করছো কেন? মহিলা বললেন, আপনারা তো চিনলাম না, আমরা স্টেটের লোক নই, আমরা আর বাইরের মানুষ, সাহায্যের জন্য খলিফার কাছে এসেছিলাম। আজ তিন দিন হয়ে গেল আমরা খলিফার দেখা পাই নাই, কার সামনে কচ্ছে? কথা কর না কেন, কার সামনে কচ্ছে? খলিফারে কি চেনে? কারণ তখন খলিফাদের বড় বড় ডিজিটাল ব্যানার ছিল না, কথা বুঝেছেন? তবে তাদের কাজ ছিল। তিন দিন খলিফার দেখা পাইনি, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই তিন দিন, আমার বাচ্চাগুলো তিন দিন ধরে না খাওয়া, আমার এই হাড়ির ভিতরে কিছু পাথর আর পানি দিয়া আমি জাল দিতেছি, আমি আমার বাচ্চাগুলোর বলি বাবার একটু ঘুমাও, এই যে রান্না হয়ে গেল। আমার বাচ্চারা তিন দিন ভরেই ঘুমাইছে, কিন্তু আজকে তারা বলতেছে, মা তিন দিন ভরে তুমি আমাদের খাবার দিবা বলেছ, তিন দিনের ভিতরে আমাদের খাবার দিতে পারো নাই, আজকে তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের খাবার দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমাবো না। আমার সন্তানগুলো কাঁদতেছে, আমার এই হাড়ির ভিতরে পাথর আর পানি ছাড়া কিচ্ছু নাই, আপনি বলেন আমি কি রান্না করে ওদের দিব? হযরত উমার বলেন, মহিলার কথা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে। আমি মহিলারে ডেকে বললাম, মা একটু দাঁড়াও, দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। একটা দৌড় তিনি মারলেন, দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে এসে আসলাম রে, বলেন আসলাম রে, বাইতুল মালের দরজাটা খুলে দাও। বাইতুল মালের দরজাটা খুলে দেওয়ার পরে বস্তার ভিতরে তরি তরকারি ঢোকালেন, আটা ঢোকায় বস্তার মুখ বেঁধে আসলামের বলেন, আসলাম এই বোঝাটা তুমি আমার মাথায় উঠাই দাও। আসলাম বলেন, আমিরুল মুমিনিন, এত বড় বোঝা বহন করার জন্য আমি তো আপনার খাদেম আছি, আপনি নেবেন কেন? হযরত উমার বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন কঠিন কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না, আসলাম আমি উমারকে যখন আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে, আমি উমারের জায়গায় কি তুমি দাঁড়াইতে পারবা আমার বলো? আসলাম বলেন, আমিরুল মুমিনের কক্ষণ নয়। উমার দেখে বলে, আসলাম রে আমার হিসাব আমাকেই দিতে হবে, সুতরাং দেরি করো না, যেই দৃশ্য আমার চোখে আমি দেখে এসেছি আর দেরি করা ঠিক হবে না। আসলাম বলেন, উমারের মাথায় বোঝাটা উঠাই দিলাম, আমিরুল মুমিনিন এত জোরে হাঁটলো দৌড়াই ধরতে পারলাম না, আমি দেখলাম দৌড়াইতে দৌড়াইতে একটা তাঁবুর ভিতরে ঢুকে গেল, তাঁবুর ভিতরে ঢুকে বস্তার মুখ খোলেন, মহিলারে ডেকে বললেন, মহিলা এই আটাগুলো নাও, তুমি রুটি বানাও, আর অর্ধ পৃথিবীর শাসক যার আঙুলের হেলনে অর্ধ পৃথিবী পরিচালিত হয়েছে, এমন একজন মহান নেতা, এমন একজন মহান শাসক, ওই মহিলার পাশে বসে তরকারিগুলি কুটে কুটে মহিলা রান্না বান্নার কাজে সাহায্য করেছে। মহিলার রান্না হয়ে গেল, মহিলাকে বললেন, মহিলা তুমি রুটি নাও, তরকারি নিয়ে খাওয়া শুরু করো, দেরি করো না। হযরত উমার সন্তানগুলোর কাছে বসালেন, রুটিগুলো ছিঁড়ে তরকারির ভিতর ভিজাই ওই সন্তানগুলোর মুখের ভিতর ঢুকায় দিতেছে। মহিলা লক্ষ্য করে উমারের চোখ থেকে পানিগুলো গড়াই গড়ায় দাড়ি ভিজে যাচ্ছে। মহিলা কেঁদে বললেন, আমরা তিন দিন ধরে খলিফার দেখা পাইনি, আপনি আমাদের এত উপকার করলেন, আপনার মতো একটা মানুষ যদি খলিফা হইতো আমাদের জন্য বড়ই ভালো হতো। মহিলাকে উমার বললেন, মা খলিফারে গালি দিও না, আগামীকাল সকালবেলা খলিফার দরবারে তোমরা যাবা, আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো কিছু করা যায় কিনা। পরের দিন সকালবেলা মহিলা জনগণের ভিড় ঠেলে খলিফার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলেন খলিফার কেউ নয়,
রাতের আধারের সেই আগন্তুক ব্যক্তিটা যেই মানুষটা মহিলার ঘরের ভিতর খাবার গলি পৌঁছায় দিয়েছিল, মহিলার জোড় হাত করে দাঁড়িয়ে বলে আমিরুল মুমিনিন আমি একটি ব্যাদবিপূর্ণ কথা বলে ফেলেছি, রাতের অন্ধকারে চিনতে পারি নাই। ওমর উঠে বললেন মাগো উল্টা মাপছে, তুমি আমাকে অপরাধী করে দিও না, আরো বরং তুমি আমার মাপ করে দাও। তোমরা যে কষ্টগুলো করেছ এই কষ্টের কথাগুলি কিয়ামতের ময়দানে বলে আমি উমারের নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিও না। বন্ধুগণ আমার, এমন শাসক আমাদের সমাজে দরকার আছে কি নাই? আমাদের সমাজে যারা শাসক আছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই শাসকগুলোকে উমারের মতো তৈরি করে দাও, যারা প্রতিনিয়ত জনগণের খেদমত করতে পারে। জোরে জোরে বলেন আমিন। আমি মহিলাদেরকে বলি মাগো, অনেক মহিলা আছে পেটে বাচ্চা আসলে কো আল্লাহ আমার যদি ছেলে দাও তাহলে ছেলেটা জানি নাইও খায়। অনেক মহিলা আছে পেটে বাচ্চা আসলে বলে আল্লাহ আমার যদি মেয়ে হয় তাহলে মেয়েটা যেন নায়িকা হয়। আমি মহিলারা আমার উয়া শুনতেছে নাকি আজকে আসে নাকি? হ্যাঁ, আমি আমার মাদেরকে বলি মাগো তোমার পেটে যখন বাচ্চা আসবে তখন তোমারে আমি একটা গান শিখায় দিয়ে যাই, এই গানটা তুমি গুনগুন করে একা একা গাবা, তোমার পেটে যখন বাচ্চা আসবে তুমি বলবা দাও খোদা দাও আমায় আবার উমার দারাজে দিল দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে সে দিল দাও খোদা দাও আমায় আবার উমার দারাজে দিল। জোরে বলেন মারহাবা। হামজাকে দাও ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে হামজার মতো সৈনিক তৈরি হোক এই আশা আমরা করতে পারি কিনা, আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমিন। বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট যদি হয় আমি তো একটা বুদ্ধি আপনাদের শিখাই দিছি, আমি অনেকক্ষণ ওয়াজ করলাম এখন একটু পরীক্ষা করে দেখার দরকার যে আপনাদের কষ্ট হয়েছে কিনা, পরীক্ষা করব তাহলে বলেন তো সুবহানাল্লাহ। হুজুর বলেন শব্দ সেরকমের আছে না কমে গেছে? হ্যাঁ মধ্যম আছে, তার মানে ঠিক নাই না, একটু কমে গেছে, একটু কমে গেছে। আচ্ছা আমরা আরেকবার বলি, বলুন তো সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, তিনটে উপকার হবে নগদে, কয়টা? এক নাম্বার উপকার, যাদের ঘুমের ভাব আসছে তাদের ঘুম থাকবে না, থাকবে। দুই নাম্বার, আল্লাহ খুশি হবে না বেজার হবে। তিন নাম্বার, যারা মাহফিলে না এসে বাড়িতে ঘুমানোর চেষ্টা করতেছে ইনশাআল্লাহ তাদেরও ঘুম হবে না। আপনারা কি জানেন কতক্ষণ ওয়াজ হলো? আমি ওয়াজ করি এক ঘন্টা ষাট মিনিট ইনশাআল্লাহ, তাহলে কতক্ষণ হইল? অলরেডি এক ঘন্টা পাস হয়ে গেছে, টের পাইছেন আপনারা? আমাদের সামনে আছে আর কয় ঘন্টা? ষাট মিনিট। কি আপনারা কি চলে যাবেন নাকি আখেরি দোয়া করে যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের আলোচনা ভালো লাগে? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামকে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য একটা তক দিলেন, তকতে সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ খবর নিলেন, শুনতেছেন আপনারা? পাখিদের খোঁজ খবর নিতে গিয়া বললেন আমি সব পাখিরেই তো দেখতেছি, আমার কি হলো? আমি হুদহুদকে দেখছি না কেন? আগে নিজের দোষটা ধরে নিলেন যে আমার কি হলো, আমার কি দেখার কোনো ভুল টুল হচ্ছে যে আমি হুদহুদকে দেখতেছি না? এটাই হলো একটা প্রকৃত বুদ্ধিমান শাসকের কাজ, সে সব সময় নিজের ভুলটা আগে ধরবে। কিন্তু আমাদের অবস্থা হলো
আমরা নিজের ভুল ধরবো না, আকাম কুকাম যা ইচ্ছা তাই করবো, অন্যের ভুল ধরলে তার খবর আছে। কিন্তু একটা বুদ্ধিমান লোকের কাম হলো যে নিজের পরিবার নিজের সন্তান তাদের ভুলগুলো সে আগে ধরে সেগুলো সংশোধন করবে, কিন্তু আমাদের অবস্থা হলো নিজের পরিবারের ভুলগুলো আমরা ধরতে অভ্যস্ত নই, আমরা পরের ভুলগুলো নিয়ে সমালোচনা করে বেড়াই। সেই জন্যই তো আজকে মুসলমানদের এই কঠিন পরিণতি। হযরতে সুলাইমান বললেন আমার কি হলো, আমি হুদহুদের দেখছি না কেন, আম কানা মিনাল ওয়াইবিন, নাকি সংস্পষ্টিত হয়ে গেছে, ধরে আনো তারে খুঁজে আনো। আমি তার বিরুদ্ধে তিনটা আইন তিনটা শাস্তি জারি করে দিলাম। এক নম্বর হলো আমি তাকে কঠিন শাস্তি দেব, দুই নম্বর হলো এক নম্বর হলো আমি তার জবাই করব, দুই নম্বর তাকে আমি কঠিন শাস্তি দেব, তিন নম্বর সে যদি তার অনুপস্থিতির কারণ আমার কাছে সঠিকভাবে বলতে পারে আমি তাকে মারবো না, আল্লাহর অস্তে মাফ করে দেব। আরো জোরে কয়, মাফ করা নবীদের স্বভাব না শয়তানদের স্বভাব? নবীদের কাজ হচ্ছে মাফ করা, আর শয়তানদের কাম হলো মাফ না করা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার ভিতর ফেলেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ক্ষমতায় গেলেন, তিনি যখন মিশরের প্রেসিডেন্ট হলেন, তখন আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তার কাছে গেল, ইউসুফ আলাইহিস সালাম তাদের সিনে ধরে কি তাদের পিটাইছে? তিনি বললেন লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আমার ভাইরা আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নাই দুঃখ নাই, আল্লাহর অস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা দখল করলেন, মক্কা দখল করলেন, তিনি খানাই কাবা তওয়াফ করতেছিলেন, আর কাফিররা খানাই কাবার ভিতর অবস্থান নিয়েছে, নবী কাফিরদের দিকে তাকায়, কাফিরেরা ভয় পাচ্ছে। আজকে না জানি আমাদের শাস্তি কি হয়। আমরা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমরা তার জাতাকে শহীদ করে দিয়েছি, আমরা শত শত সাহাবীর বাড়িঘর বিধ্বস্ত করে দিয়েছি, আজকে শাস্তি কি না জানি হয়। নবীজি তাপ শেষ করে কাফিরদের বললেন, ও কাফিরীরা তোমরা আমার কাছে কি আচরণ আশা করো? কাফিরীরা বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইতিপূর্বে তোমার এক ভাই ইউসুফ তার ভাইদের সাথে যেমন আচরণ করেছিল, ওরকম একটি আচরণ তুমি আমাদের সাথে আজকে করতে পারো কিনা একটু ভেবে দেখো। আল্লাহ নবী দার্দহীন কণ্ঠে কোরআনের ভাষায় বললেন, লা তাসরি বা আলাইকুমুল ইয়াউম। সুবহানাল্লাহ। কোন ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে ক্ষোভ নাই দুঃখ নাই, আমি তোমাদের আল্লাহর হস্তে মাফ করে দিলাম। তাহলে মাফ করার স্বভাব হলো, ইমামদারদের সুলাইমান বললেন তাকে ধরে আনো, যদি সে তার সঠিক কারণ বলতে পারে কেন অনুপস্থিত আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বলেন কোন খোঁজা লাগলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা কাসা গায়রা বাইদ, অল্প সময়ের ভিতরে হুদুদ পাকি এসে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে আসার আগেই তার সাথীরা বলল, হুদুদ রে তোমার জন্য তিনটা আইন জারি হয়েছে। হুদুদ পাকি গুরুত্বপূর্ণ একটা পাখি ছিল, তার কাজ ছিল সুলাইমান যখন কোন জায়গা যেতেন সৈন্যদেরকে নিয়ে, পানির দরকার যখন হতো তখন তিনি বলতেন, হুদ হুদ খাবার পানি কোন জায়গা আছে তুমি একটু খুঁজে দেখো। হুদুদ পাখি মাটিতে কামড় মেরে তিনি বলতেন, আল্লাহর নবী 20 ফিট 30 ফিট নিচে গেলে সুন্দর পানি পাবেন খাবার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের হুকুম দিতেন, জিনেরা পানি খুঁজে বের করে এনে সুলাইমানের সামনে হাজির করে দিত। এই জন্য হুদুদ পাখি ছিল সুলাইমানের ভূতত্ত্ব বিজ্ঞানী। হুদুদ পাখির আর একটা কাজ ছিল, গোয়েন্দা বাহিনীর হের সে অনেক দূর পর্যন্ত তার চোখ দিয়ে লক্ষ্য করতে পারত, মাটির তলে কেউ কেউ বলেছে 200 গজ পর্যন্ত মাটির নিচে দেখতে পারত, এরকম ক্ষমতা সম্পন্ন হুদুদ পাখি ছিল। তারে খোঁজা হলো, সাথীরা বলল, হুদুদ রে তোমার বিরুদ্ধে চরম শাস্তি জাহির করা হয়েছে, তোমার এক নম্বর শাস্তি হলো তোমার জবাই করে ফেলা হবে, দুই নম্বর তোমার কঠিন শাস্তি দেওয়া হবে, তিন নম্বর যদি তুমি তোমার সঠিক কারণ বলতে পারো আল্লাহর হস্তে তোমারে মাফ করে দেওয়া হবে। হুদুদ পাখি বললেন, তাইলে আমার কোনো টেনশন নাই, আমি মাফ পেয়ে যাবো ইনশাল্লাহ। সুলাইমানের কাছে গেলেন,
সুলাইমান বললেন হুদুদ রে তোমার দেরি হলো কেন? হুদুদ পাখি ডেকে বললেন নবী আমার দেরি হবার কারণ হলো ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আজিম। সুবহানাল্লাহ বলেন আমার অনুপস্থিতির কারণ আমার কাছে এমন খবর আছে যেই খবর আপনার কাছে বর্তমান নাই, যেই খবর আমি আপনাদের নিয়ে এসেছি। ফামা কল কাসা গাইরা বাইত, এরপরে বললেন ফাক লা আহাদ তু বিমা লাম তুহিতবি, আমার কাছে আজকে এমন খবর আছে যেই খবর আপনার কাছে নাই। সেই খবরটা হলো আমি সাবা দেশের খবর নিয়ে আসছি, এই সাবা দেশের ভিতরে একটা মহিলা আছে, সেই মহিলা রাজ্য পরিচালনা করে, রাজ্য পরিচালনার জন্য এমন কোন নিয়ামত নাই যে আমার আল্লাহ ওই মহিলারে দান করে নাই। সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয়, বড় একটি সিংহাসন আমার আল্লাহ ওই মহিলারে দান করেছে। ওগো নবী, এত কিছু দেখার পরে আমার সবচাইতে বড় খারাপ লেগেছে, আমি দেখলাম ওই মহিলা এবং তার কওমের লোকেরা ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, আমি দেখলাম ওই মহিলা এবং তার কওমের লোকেরা আমার আল্লাহর গোলামি না করে তারা সূর্যরে সিজদা দিচ্ছে। সিজদা দিচ্ছে কাকে? জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? সিজদা দিচ্ছে কাকে? শয়তান তাদের কর্মকে তাদের সামনে এত বড় সুশোভিত করে রেখেছে, এই কর্মের কারণে তারা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহর সুলাইমান আলাইহিসসালাম বলে হুদহুদ রে তুমি আমার কাছে সত্য বললে না মিথ্যা বললে, আমি একটু পরীক্ষা করতে চাই। ইজহাববি কিতাবি হাজা, এই পত্র নিয়ে তুমি রানী বিলকিসের দরবারে চলে যাও। ফা আলকিলাইহিম, এই চিঠি তুমি তাদের উপর সাবমিট করবে। সুম্মা তাওয়াল্লা আনহুম, সেখানে কিছু সময় অবস্থান করবে, অবস্থান করে তুমি দেখবে এই চিঠি দেবার পরে তারা পরামর্শ করে হয়তো কোনো উত্তর লিখবে, এই উত্তরটা তারা কি লেখে আমার কাছে চিঠি পাঠানোর আগেই সেই উত্তর তুমি আমার কাছে এসে বলে দেবে, আমি মিল করে দেখব তোমার কথার সাথে রানী বিলকিসের পাঠানো দূতের কথার মিল আছে কিনা, যদি থাকে আমি মনে করব তোমার কথা সত্য, আর যদি মিল না থাকে তাহলে আমি মনে করব তুমি একজন মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। বন্ধুগণ আমার, আর একটু ওয়াজ করব করব, মনে হচ্ছে আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হননি তো ভাইরা? আমার হুদুদ পাখি রওনা হলো সুলাইমানের দরবার থেকে রানী বিলকিসের দরবারে, দূরত্ব ছিল 1,500 মাইলের পথ। আমি বিস্তারিত বলতে পারছি না, যেহেতু আগেই বলছি যে একদিনের আলোচনা যত সংক্ষেপে করে নেওয়া যায়। বন্ধুগণ আমার, রানী বিলকিসের দরবারে গেল, গিয়ে দেখল যে লাল চাওয়া সবাই নিস্তব্ধ হয়ে গেছে। রানী বিলকিসের দরবারের চারপাশে অনেক পাহারাদার, অনেক পাহারাদার নিযুক্ত করে সে ভিতরে কামরায় আছে। আমি যদি প্রথম গেট দিয়া ঢুকতে যাই পাহারাদাররা ঢুকতে দিবে? বলুন ঢুকতে দিবে? এই জন্য তার মাথা ছোট বুদ্ধি অনেক বড়, অনেক উপরে উঠে গিয়া লক্ষ্য করলো রানী বিলকিস ঘুমিয়ে আছে, চলে গেল তার কামরার ভিতরে। কামরার ভিতরে গিয়ে মনে মনে কাঁদছে রানী বিলকিস, তুমি আল্লাহর গোলামি না করে সূর্যের গোলামি করো, আজকে তোমার কামরার ভিতরে আমি এমন কাহিনী ঘটাবো যেই কাহিনী ঘটানোর পরে তোমার মাথা শুধু সারা জীবন মৃত্যুর ভয়ে ঘুরতেই থাকবে। এত আসতে হলো কা? জোরে কর। আচ্ছা, এই সামনের কয়জনে জোরে সুবহানাল্লাহ কসছে? পিছনের ভাইরা কসছে তো, নাকি তারা চুপচাপ করে আছে যে আমাদের দেখতে পারছে না? হুজুর, সামনের গুলোই বলুক, আমরা বসে থাকি, সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হুদুদ পাখি রানী বিলকিসের বুকের উপর চিঠি রেখেছে, বাহিরে পাহারাদার আছে না, 7টা বাউন্ডারি, কয়টা? প্রথম বাউন্ডারিতে 12,000,
দ্বিতীয় বাউন্ডারিতে 12,000, তৃতীয় বাউন্ডারিতে 12,000, সাত বরং 84,000 স্বর্ণ মোতায়েন করা তার চারপাশে। এ কি সহজ কথা? আমাদের প্রধানমন্ত্রী যেখানে থাকেন, যে কোনো মানুষ ইচ্ছা করলেই কি ঢোকা যাবে? আপনি যদি অনুমতি ছাড়া ঢুকে যান, সেখানকার গার্ডেরা আপনারে ঢুকতে দিবে? ঢুকতে দিবে না। তাহলে রানী বিলকিসের দরবারে আপনি কিভাবে ঢুকবেন? এতগুলো স্বর্ণর ভিতর দিয়ে হুদুদ পাখি রানী বিলকিসের বুকের উপর চিঠি রেখে মনে মনে চিন্তা করছে, যেই কাম আমি ঘটালাম, এই কামের পরে রানী বিলকিস একা একা পরামর্শ করবে বলে মনে হয় না। সে নিশ্চয়ই তার সদাসদগণকে ডেকে পরামর্শ করবে। তো তাদের পরামর্শের কেন্দ্র বিন্দু যেমন বাংলাদেশের সংসদ ভবন, সেখানে বসে যুক্তি হয়, পরামর্শ হয়, জনগণের কল্যাণ কি কি করা যায়, ওরকমের তার একটা সংসদ ছিল। আমি সেই সংসদ ভবনের ভিতরে গিয়ে এমন জায়গায় লুকিয়ে থাকবো যা আমি সবাইকে দেখতে পারবো, বাট আমাকে কেউ দেখতে পারিবে? এটাই তো গোয়েন্দাদের এক নম্বর কাজ, নাকি গোয়েন্দারা মাইক নিয়ে বলে বেড়ায়, হ্যালো ভাই সাহেব, আমরা গোয়েন্দা বাহিনীর লোক, আপনাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইছি। গোয়েন্দারা কোথায় বসে থাকে কেউ টের পাবে না। তো হুদুদ বাকি কষ্ট, আমি এমন জায়গায় লুকায় থাকবো, ওরা যা যা বলবে আমি সব শুনবো, আমি ওদের দেখবো, বাট ওরা আমার দেখতে পারবে না। চলে গেল সংসদ ভবনের ভিতরে, গিয়া ভেন্টিলেটার সেটা তো একটা ভেন্টিলেটার ভেঙে, আরে যে কাঠ কাটতে পারে তার কাছে ভেন্টিলেটার মাটির জিনিস ভাঙা কোনো ব্যাপার নাকি, ভেঙে তার ভিতর বসে পড়ে চিন্তা করে, আমি খামাখা বসে থাকবো কা, আমি একটু আল্লাহর জিকির করি, আর আমার খাতার সময় পাইলি শুধু গান শোনে। কেন তুমি ভ্যান চালাও, রিক্সা চালাও, তুমি যদি গুনগুন করে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, ভ্যান চালাচ্ছে, ভ্যান চালাইয়ে ওর ফোনের ভিতর গান আছে, গান কি, ও টুনির মার তোমার টুনি কথা শোনে না, যার তার সাথে ডেটিং মারে আমায় শোনে না, প্রতি অপ করে 10টা করে নেকি হবে তাই না? তুমি কাজ করতেছো সারাদিন, গান যদি তোমার গাইতেই হয় তুমি গাও আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, গান আমার সাথে আল্লাহ 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 আল্লাহ, জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, ওই নামেতে পাগল হলো, জোরে, ওই নামেতে পাগল হলো এই সারা জাহান, আল্লাহ আল্লাহ, আওয়াজ আসছে, আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর, রাতে চাঁদার দিনে সূর্য সব যে আল্লাহ তোমার দান, রাতে চাঁদার দিনে সূর্য সব যে আল্লাহ তোমার দান, নদী ও সাগর পাহাড় পর্বত, নদী ও সাগর পাহাড় পর্বত, কেঁদে কেঁদে গায় তোমার গান, আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, ওই নামেতে পাগল হলো এই সারা জাহান, আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, এটা গাইলে, এটা গাইলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? এটা গাইলে জিকির হবে কি হবে না? তাহলে আপনি এসবই গান এগুলো আপনার ফোনে রাখেন, আপনার সব হবে, আপনার ভবিষ্যৎ বংশধর ভালো হবে। বন্ধুগণ আমার, হুদুদ পাখি বসে পড়ে জিকির শুরু করে দিল, হঠাৎ করে রানী বিলকিসের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জেগে দেখে বুকের উপর ভার, কিরে বুকটা ভার কেন, হাত দিয়ে দেখে একটা চিঠি, চিঠিটা দেখে কোনো কথা নাই, তিনটা সুমা খাইছে,
কয়টা সুমা? এত আস্তে কনকা, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে সুমা খায় এটির চিঠির সম্মান করলো না বেইজ্জতি করলো? জোরে কর না। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে হুদাইবিয়ার সন্ধির পরে বুখারী শরীফের হাদিস, দাহিয়াতুল কালবের মাধ্যমে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে আল্লাহর নবী একটি চিঠি পাঠালেন। এই চিঠি রোম সম্রাট হিরাক্লিয়াস ছিঁড়ে টুকরা টুকরা করে পায়ের নিচে ফেলে দিয়ে পদদলিত করলো। এই শুধুমাত্র নবীর চিঠিকে অসম্মান করার কারণে সে ঈমান নিয়ে কবরে যাইতে পারলো না, মুশরিক হয়ে তাকে কবরে যেতে হলো। আজকে আলেম ওলামারা কাদের ওয়ারিস? জোরে বলেন, কাদের ওয়ারিস? তাদের দেখে যারা কুদৃষ্টিতে তাকাবে, চোখ রাঙাবে, তাদের যারা কষ্ট দেবে, তারা ঈমান নিয়ে কবরে যাওয়া তো দূরের কথা, ডাবল কুফরি নিয়েও তোমাদের কবরে জায়গা হবে না। এ কথাটা মাইন্ড ইট, এটা তোমাদের মনে রাখতে হবে। বন্ধুগণ আমার, রানী বিলকিস তিনটা চুমা খেয়ে দরজা খুলে পাহারাদারদের ডেকে বলে, পাহারা কেমন দিছো তোমরা? কয় রানী, মারাত্মক সিরিয়াস পাহারা দিছি। কিভাবে? কয়েকটা পিঁপড়া পর্যন্ত আপনার কামরায় ঢুকতে দেই নাই তো, তাই নাকি? পিঁপড়া কামরায় ঢুকতে দিলে না, এত বড় চিঠি আমার কামরায় কেমনে গেল? কয় তা তো জানি না। চিঠির ভিতর সুমা তিনটা কেন খেল? কারণ রানী বিলকিস জানেন, আমার যে পাহারাদাররা, এই পাহারাদাররা কাউকেই ভিতরে ঢুকতে দেবে না। যেই মানুষটা শুরু আছে হাজার সৈন্যের চোখ ফাঁকি দিয়া আমার কামরার ভিতর একটা চিঠি পৌঁছাইতে পারে, ওই মানুষটা আর যাই হোক দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। এই কারণে তিনটা সুমা খাইছে। পাহারাদারদের কথা শুনে রানী মনে মনে চিন্তা করতেছে, আমি 84,000 সৈন্য মোতায়েন করে ঘুমালাম আমার কামরার ভিতরে, চিঠি নিয়ে গেল, শুধু নিল না, আমার বুকের উপর রাখলো, জানালা দিয়ে যদি মারতো হয় মাথার কাছে, অথবা পার কাছে, অথবা ডান পাশে বাম পাশে পড়তো, কিন্তু কোনো জায়গা পড়লো না, লক্ষ্যভ্রষ্ট হলো না, সোজাসুজি আমার বুকের উপর চিঠি রাখার অর্থই হলো যে আমার কামরায় চিঠি পাঠাইছে এত বড় বুদ্ধিমান, এত বড় ক্ষমতার অধিকারী, আমার কামরায় ঢুকে তারপরে আমার কামরায় আমার বুকের উপর চিঠি রাখছে। একটা মানুষ যদি আমার বুকের উপর সিঁড়ি রাখতে পারে, আর আমার সৈন্যরা যদি তা বুঝতে না পারে, তাহলে আমার বুকে যদি কেউ ছুরি মেরে দিয়ে যায়, এই 84,000 সৈন্য জীবনেও টের পাবে না। এই জন্য তার মৃত্যুর ভয়ে মাথা ঘুরতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি কোন মানুষের মাধ্যমে চিঠি পাঠাতে পারতেন, এটি স্বাভাবিক ব্যাপার, পাখির মাধ্যমে চিঠি পাঠানোই হচ্ছে তার এমন কৌশল, যেটা দেখে রানী বিলকিস যাতে বুঝতে পারে যে আল্লাহর নবী সুলাইমানের কত ক্ষমতা আল্লাহ তারে দান করেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, পাহারাদারদের ডেকে বলল, পাহারাদারেরা দ্রুত যাও, আমার সভাসদগণকে ডেকে আনো, সবাইকে ডেকে আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রানী বিলকিস সকলের সামনে বললেন, কালা তুয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, ও আমার সংসদ সদস্যরা, আমার কাছে একটা চিঠি দেওয়া হয়েছে, সম্মানিত চিঠি। কি চিঠি? সম্মানিত। জোরে বলেন, কি চিঠি? আমার কাছে প্রথম কথাই হলো, ও আমার সংসদ সদস্যরা, ও আমার সভাসদগণ, ও আমার পরামর্শদাতারা, ও আমার উপদেষ্টারা, আমার কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিটা হচ্ছে সম্মানিত চিঠি। উপদেষ্টারা বলতেছেন, রানী এই চিঠি কোথা থেকে আসলো? রানী বলতেছেন, ইন্নাহু
মিন সুলাইমানা ওয়া ইন্নাহু আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম এই চিঠি আসছে সুলাইমানের কাছ থেকে আর এই চিঠির শুরুতে লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সবার সজ্জন বলতেছেন আচ্ছা চিঠির ভিতর কি আছে মূল কথা সাবস্টেন্স একটা থাকে না মূল কথা চিঠির ভিতর একটা থাকে না যে এই লেখে একটা মূল কথা তো আচ্ছা চিঠির ভিতর মূল কথা হচ্ছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন হে রানি বিলকি তুমি আমার চিঠি পেয়ে আমার কাছে মুসলমান হয়ে অথবা মুসলমান হয়ে আমার কাছে চলে আসবে আমার বিরোধিতা করবার কোন সাহস দেখাবা না এটা হুমকি না অনুরোধ জোরে বলেন তাহলে এখানে যারা জ্ঞানী গুণী আছেন বুদ্ধিজীবীরা আছেন আপনারা ভালো করেই বুঝতেছেন যে এক সময় মুসলমানেরা হুমকি দিত আর এখন মুসলমানেরা শুধু হুমকি খায় কেন কোরআন হাদিস সব ছেড়েছি আমরা ঠিক কিনা বলে কোরআন হাদিস সব ছেড়েছি আমরা কি করে পাব খোদারি রহমত সবার কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমা আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি ভাইরা কষ্ট হচ্ছে নাকি আমি কি আপনাদের কষ্টের কারণ হচ্ছে না তো দেড় ঘন্টা পাস হয়ে গেছে সামনে আর 30 মিনিট আছে এতে আপনাদের কষ্ট করার কি আছে এখনই তো শেষ হয়ে যাবে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আখেরি দোয়া করে যেতে পারবেন তো কারা কারা আখেরি দোয়া করে যাবেন না হাত দেখান তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা আখেরি দোয়া করে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কর এখন আখেরি দোয়া কারা কারা করে যাবেন না হাত তো কেউ তোলে নাই তুলছে নাকি তোলে নাই তুললেও দুই একজন ভুল করে তুলে ফেলাইছে এবার কারা কারা আখেরি দোয়া করে যাবেন তারা একটু হাত দেখান তো আল্লাহকে হাতটা একটু তুলে ধরে রাখেন আমার আল্লাহর ভিডিও ক্যামেরা মাইয়াল ফিদু বিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ এমন কোন কথা মানুষ বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না তো আজকে রেকর্ড হচ্ছে একটু উঁচু করে ধরে রাখেন আর আশেপাশে তাকিয়ে দেখেন কারা কারা হাত তোলে নাই দেখেন আগের বারও তোলে নাই এবারও তোলে নাই এরকম হিজরা গ্রুপ আছে নাকি আমার আমার এই মঞ্চে যারা গুরুত্বপূর্ণ মানুষেরা তারাও হাত তুলেছে আখেরি দোয়া করে যাবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুগণ আমি হাত নামান আমি জাহাঙ্গীর আলমের দোয়া হয়তো আল্লাহর দরবারে কবুল হবে না আমি জানি কিন্তু এখানে এমন একজন মানুষ আজকে বসা থাকতে পারে তার হাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হলে সেই সাথে আল্লাহ হয়তো আমাদেরও মাফ করে দিতে তাহলে এত তারা কোথায় কবরে গেলে তো তারা নাই তারা আছে তারা নাই আমার এখানে আসতে 12 ঘন্টা লাগছে যাইতে 12 ঘন্টা লাগবে আমার যদি তারা না থাকে তো আপনাদের তারা কোথায় সম্মানিত বন্ধুগণ আমার রানী বিলকিস বলতেছেন আমার সদস্যরা সংক্ষেপে বলি আমি আপনাদের পরামর্শ ছাড়া কোনো কাম করি না তোমরা যুক্তি দাও পরামর্শ দাও এখন আমি কি করতে পারি সংসদ সদস্যরা কইছে কলু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন সাদি আমরা খুব শক্তিশালী কঠোর যোদ্ধা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এটা আপনার ইন্টারনাল ব্যাপার এখানে আমরা ইন্টারফিয়ার করব না আপনি যা বুঝবেন তাই করবেন আপনার সাথে আমরা আছি তাইলে বোঝেন তাদের নেতার প্রতি তাদের সম্মান বোধ কত ছিল আর আমরা এমন হয়ে গেছি যে নিজের নেতা তো দূরের মানে অন্যের নেতা তো বাদই দিলাম নিজের নেতার উপরে আমাদের সম্মান নেই আপনি যা করবেন আমরা তার সাথে আছি রানী বললেন তিনি বলতেছেন কওয়ালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা যদি কোন রাজা বাদশা শুনতেছেন আপনারা যদি কোন রাজা বাদশা কোন জনপদের ভিতর ঢুকে যায় খুব সুন্দর করে শুনবেন ওই জনপদকে ভেঙে খুব মন দিয়ে
দেখেন কি মারাত্মক কথা। আজ থেকে হাজার হাজার বছর আগে রানী বিলকিস বলতেছে যে বর্তমান যুগেও এর তাৎপর্য আছে, যে কোন রাজা বাদশা যদি কোন জনপদের উপর ঢুকে যায়, ওই জনপদকে প্রথমে ভেঙে লণ্ড ভণ্ড করে দিয়ে ওখানকার সম্মানিত ব্যক্তিদেরকে ঘাড় ধরে ধরে তাড়াই দেয়, বুদ্ধিজীবীদের শেষ করে দেয়। এই কারণে, কারণ একটি দেশের বুদ্ধিজীবীরা যদি শেষ হয়ে যায় তাহলে ওই দেশটা আর মাথা সারা দিয়ে দাঁড়াইতে পারবে না। আমাদের দেশেও তো বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এদেশকে লণ্ড ভণ্ড করা হয়েছিল কি হয়নি? এখানকার বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কি হয়নি? তাহলে বুদ্ধিজীবীদের হত্যা করে কেন? যাতে তারা আবার মাথা সুজা করে দাঁড়াতে না পারে, সব শয়তানদের এটাই হলো চিন্তা। বন্ধুগণ আমার, রানী বিলকিস বললেন আমার একটু পরীক্ষা করে নেওয়ার দরকার, ওই বেটা আসলে রাজা না আল্লাহর নবী। তাহলে কিভাবে পরীক্ষা করবেন? আমি একটা দূত পাঠাবো, দূত চেনেন? এই দূতের মাধ্যমে কিছু হাদিয়া দেব, এই হাদিয়া নিয়ে তারা সুলাইমানের কাছে যাবে। যাওয়ার পরে সুলাইমান যদি এই হাদিয়া নেয়, নিয়ে যদি সে আমারে আর ধমক না দেয়, তাহলে বুঝে নিবা এ দুনিয়ার সাধারণ রাজা, ও আমার অর্থের লোভে আমার ধমক দিয়েছে, অর্থ পেয়ে চুপ করে গেছে। আর যদি হাদিয়া গ্রহণ না করে আমাকে আবার ধমক দেয়, তাহলে বুঝে নিবা ও আল্লাহর নবী, ওর অর্থ সম্পদের কোনো লোভ নাই। তোমরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার সাধারণ মানুষের সাথে আমরা হয়তো যুদ্ধ করে পারবো, তবে আল্লাহর নবীদের সাথে যুদ্ধ করে পারা যায় না। আরে সুবহানাল্লাহ! এই বুস্টার রানী বিলকিসের অন্তরের ভিতরে তখন আল্লাহ দেশে এই কথাটুকু কে শুনলো? কথা কর না, কোরআনের আলোচনা ভালো লাগে না? মজা লাগতেছে না? ঘন্টার পর ঘন্টা চলুক, আপনারা চান না? এই কথাটুকু কে শুনলো? ও শুনে চিন্তা করে সর্বনাশ খাইছে আমারে। এখন যদি রানী বিলকিস কোনো জিনের মাধ্যমে হাদিয়া পাঠায় দেয়, তাহলে তো আমি জিনের সাথে উড়ে গিয়ে পারবো না। এখন আমি কি করি কি করি? হঠাৎ করে মাথার ভিতরে বুদ্ধি এসে গেছে, বাতাসকে ডেকে বলতেছে, বাতাস রে তুই তো সুলাইমানের কথাই চলিস, আল্লাহ তো সুলাইমানের সে ক্ষমতা দেশে, তো আমার এই খবরটা তুই সুলাইমানের কাছে এখনই পৌঁছায় দিবি। এই সাবা দেশ থেকে কোনো হাদিয়া গেলে সুলাইমান জন্য না না। আচ্ছা বলেন, বাতাসের সাথে জিন উড়ে গিয়ে পারে? জিনের বাপ পারে? এই যে আমার কাছে ফোন আছে ভাইরা, এই ফোন দিয়ে এখন যদি আমি আমেরিকায় ফোন করি, জিনের বাপ বুড়ো বাপ পারবে? পারবে না, পারবে না, পারবে না। তাহলে বাতাসকে ব্যবহার করে, প্লিজ অ্যাক্টিভ অ্যাটেনশন, প্লিজ, বাতাসকে ব্যবহার করে সর্বপ্রথম খবর আদান প্রদান করেছে সুলাইমানের হুদহুদ পাখি, যা বর্তমানে আমরা ফোনের মাধ্যমে বাতাসকে ব্যবহার করে খবর আদান প্রদান করতেছি। খবর চলে গেল সুলাইমানের কাছে, সুলাইমান আলাইহিসসালাম বসে আছেন। সংক্ষেপে বলি, অনেক সংক্ষেপ করে বেলাই যাতে আপনাদের কষ্ট না হয়। সুলাইমান বসে আছে, দূতেরা গেছে হাদিয়া নিয়া। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ অনেক সম্পদ আমাকে দান করেছে, এই হাদিয়া দিয়ে তোমরা আমাকে খুশি করতে পারবে না, তোমরা ফিরে যাও, গিয়ে রানীকে বলো সে যদি আমার কাছে ঈমানদার না হয়ে আসে, সে যদি মুসলমান না হয়ে আসে, আমি তার বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী পাঠাবো, তাকে পরাস্ত করে সারবই সারবো, ইনশাল্লাহ তাকে বিতাড়িত করেই সারবো দেশ থেকে, যার মোকাবেলা করবার ক্ষমতা তোমাদের রানীর নাই। দোতরা চলে গেল, রানী বিলকিস বলে দূতেরা কি খবর নিয়ে আসলে? দূতেরা বললেন যে খবর টবর বাদ দেন, আগে কালিমা পড়েন তারপরে কথা কন। বলে কেন? যে দৃশ্য দেখে আসলাম সেই দৃশ্য দেখার পরে আমরা যে তার সামনে টিকবো মনে হয় না। রানী বিলকিস বললেন, যদি তাই হয় আমি সুলাইমানকে কয়েকটা প্রশ্ন করে পরীক্ষা করব। শুনতেছেন আপনারা? ভালো করে শুনবেন। এবার দূত, তোমরা তিনজন যাবা, প্রথমজন যাবা 100টা পুরুষ মানুষ, 100টা মহিলা মানুষ, একই রঙের কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাবা। ভালো করে শুনবেন, একই রঙের কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাবা,
কেউ যাতে বুঝতে না পারে কোনগুলো পুরুষ আর কোনগুলো মহিলা মানুষ। আল্লাহর পয়গম্বর সুলাইমানেরে বলবা, সুলাইমান আলাইহিস সালাম নো টাচ, কোনো টাচ করতে পারবেন না, ওই সিংহাসনের উপর বসে পড়ে বলে দিতে হবে এখানে একশোটা পুরুষ মানুষ একশোটা মহিলা মানুষ, কারা পুরুষ আর কারা মহিলা এটা আপনার ভাগ করে দিতে হবে, কাপড় খুলে বললে চলবে না। এক নাম্বার। দুই নাম্বার হলো, তুমি যাবো একশোটা পুরুষ ঘোড়া একশোটা মহিলা ঘোড়া নিয়ে, দামি দামি ঘোড়া নিয়ে যাবা যাতে সুলাইমানের চোখ জোড়ায় যায়, গিয়ে বলবা সুলাইমান এখানে একশোটা পুরুষ ঘোড়া একশোটা মহিলা ঘোড়া আছে, কাপড় দিয়ে ঢাকা আছে, তুমি যাতে বুঝতে না পারো সিংহাসনের উপর বসে পড়ে তোমাকে বলে দিতে হবে কোনগুলি পুরুষ আর কোনগুলি মহিলা ঘোড়া। তিন নাম্বার প্রশ্ন হলো যে একটা কৌটা নিয়ে যাবা, একটা বোতল নিয়ে যাবা, এই বোতলের ভিতরে ডোবার পানি, খালের পানি, বিলের পানি, সমুদ্রের পানি, নলকূপের পানি, মানে তরল পদার্থ দিতে হবে, কিন্তু যে প্রচলিত তরল পদার্থ দিয়ে মানুষ বোতল ভরে এটা দিয়ে ভরলে চলবে না। আনকমন, যেটা আমরা চিন্তাই করি নাই, এমন তরল পদার্থ দিয়ে ভরে দিতে হবে বোতলটা। এই তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে কালিমা পড়ে তার কাছে যাব, যদি দিতে না পারে তারে নবী বলে মানি না, কালিমাও পড়ব না। এখন আপনারা বলেন এখানে প্রশ্ন কয়টা, জোরে কন, বক্সের ভিতরে বস্তু ছিল কয়টা, জোরে কন না, তিন আর তিন কত হলো, বুড়ির আটার বিচার মোট কত হলো, সাতটা। রানী বিলকিস তাকে তিনটা প্রশ্ন করেছে, ঠিক কিনা বলেন, সিন্ধুকের ভিতরে তিনটা কি আছে, বস্তু আছে। রানী বিলকিসের এক নাম্বার প্রশ্ন, এখানে পুরুষ মানুষ একশোটা, এখানে মহিলা মানুষ একশোটা, একই রঙের কাপড় দিয়ে ঢাকা, দেখে বোঝা যাচ্ছে না কোনগুলো পুরুষ আর কোনগুলো মহিলা, ঠিক কিনা বলেন। দূর থেকে একটু আসতে একটু আসতে একটু আসতে, হ্যাঁ দূর থেকে কানে কানে বলে দেন, দূর থেকে তোমাকে সিংহাসনের উপর বসে বলতে হবে যেখানে কোনগুলো পুরুষ আর কোনগুলো মহিলা মানুষ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনের উপর বসে পড়ে বললেন দূতেরা, তিনি বলতেছেন দূতেরা আমি তোমাদের একটু মেহমানদারি করব। মেহমানদারি করা হলো সুন্নাত, আমি প্রশ্নের জবাব দিচ্ছি খেয়াল করতে হবে, তা না হলে কিন্তু আপনারা শেষে বলবেন উত্তর হলো না, আমি কিন্তু আর উত্তর দিতে পারবো না। তো বলতে হবে কোনগুলো পুরুষ আর কোনগুলি মহিলা মানুষ। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছেন যে দূতেরা তোমরা একটু খাবার খেয়ে নাও, আমি একটু তোমাদের মেহমানদারি করব। মেহমানদারি করা হলো সুন্নাত, মেহমানদারি করা কি সুন্নাত, জোরে বলেন মেহমানদারি করা কি সুন্নাত, আমরা মেহমানদারি করব। মিয়ানমার থেকে যে সমস্ত মুসলিমরা বাংলাদেশে এসেছে, আমাদের সরকার প্রধান সহ এদেশের জনতারা তাদের যে খেদমত করতেছে, মেহমানদারি করতেছে, এটা বড় ধরনের একটা মানবতার কল্যাণ, বড় ধরনের একটি ফরজ কাজ এবং সুন্নাত কাজও বটে। আল্লাহ আমার দেশের উপরে রহমত দান করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গোটা পৃথিবীতে প্রশংসার ঝড় উঠে গেছে যে বাঙালিরা যথেষ্ট পরিমাণে মেহমানদারি করতে কথা কন না কেন, এত দ্রুত পৃথিবীর কোথাও শরণার্থীর সমস্যার সমাধান কোন দেশ করতে পারে নাই যা আমাদের দেশ করতে পেরেছে। আরে আলহামদুলিল্লাহ কন না কেন, আমার দেশ করতে পেরেছে। সম্মানিত বন্ধুগণ আমার, তোমরা একটু হাতটা ধুয়ে নাও, হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া কি, চিন্তা করেন খাওয়ার আগে হাত ধোয়া এটা নাকি বৈজ্ঞানিক কাজ, কিন্তু 1500 বছর আগে আমার নবী শিখাইছে খাওয়ার আগে হাত ধোয়া সুন্নাত, হাত ধুয়ে নাও, বলার সাথে সাথে 100 কানা হাত পানির ভিতর চলে গেছে, 100 কানা হাত পানির ভিতর চলে গেছে, আর 100 কানা হাত এখনো পানির ভিতর যায় নাই। হাতের কবজি পর্যন্ত কাপড় দিয়ে তো ঢাকা, হাতের কবজি পর্যন্ত আপনার ঢুকে গেছে পানির ভিতরে, আর 100 কানা হাত যায়নি। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের গামলার ভিতরে যখন হাতটা ধুয়েছে, ওই 100 কানা হাতও তারা পানির ভিতর হাত দিয়ে ধুয়েছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কচ্ছে, ও লোকেরা যারা এই মাত্র আমার সাথে হাত ধুলে তারা হচ্ছে আমার স্বজাতি, আমার স্বজাতি বলেই আমার মতো একটু ভাবনা তোমাদের ভিতরে উদয় হয়েছিল বলেই তোমরা লেট করেছো, তোমরা হলে আমার পুরুষ ভাইয়েরা আর একটু আগে যারা পানির ভিতর হাত ঢুকালো তারা হলো মেয়েরা, আমাদের মাদের
অনেক বৈশিষ্ট্য আছে, একটি বৈশিষ্ট্য হলো আমারে আবার ধরে পিটাবেন না তো আপনারা, মানে মেয়েদের বিরুদ্ধে কিছু বলতে আমার অনেক সময় ভয় লাগে, এ সাহস করে বলবো না আপনাদের যে জোর বলবো, মহিলাদের অনেক গুণ, এর ভিতরে একটা গুণ আছে সন্তান গর্ভে ধারণ, ডেলিভারি, সন্তান লালন পালন, এই তিনটা ধৈর্য আল্লাহ তাদের এত পরিমাণে দিয়েছেন, এই তিনটা ধৈর্যের বাধে অন্যান্য জায়গায় তাদের ধৈর্য খুবই কম, এক টাকাও আসবেন না মহিলা প্যান্ডেল থেকে, এই জন্য তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। মহিলাদের আর একটা গুণ আছে, সব মহিলাদের না, ঢালাও ভাবে বলছি না, আমারে কিন্তু বলেন না, আর একটা গুণ আছে, সেই গুণ হলো এলাকার এমনও মহিলা আছে সকালবেলা বিশ বাড়ি, বিকেলবেলা বিশ বাড়ি না বেড়ায়, ভাত খায় না, এই এলাকায় আছে নাকি? ওই এলাকার বিশেষ কোন সংবাদ যদি প্রচার করতে চান টিভি অথবা রেডিওয় না দিয়ে ওই মহিলার কানের কাছে গিয়ে আস্তে করে বলবেন, বুবু অমুকের ছেলে অমুকের মেয়েরে নিয়ে বেরোয় চলে গেছে, তুমি কিন্তু কাউরে কইও না, দেখবেন যে বিজ্ঞাপন দিলে যত দ্রুত ছড়াতো তার থেকে বেশি গতিতে ছড়ায় চলে গেছে। আর একটা গুণ আছে, তিনজন মহিলা যদি এক জায়গা বসে যত সেন্টার আছে সব সেন্টার ওই জায়গা শুরু হয়ে যায়, এগুলোর পাশাপাশিও মহিলারা আমার মা, মহিলারা কি অগমা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মহিলারা আমাদের কি কথা কন না কেন, এই মার কথা কইছি বলে শব্দ বেরিচ্ছে না, শাশুড়ির কথা বললে শব্দ বেরিতে, কানে দেশের অনেক ছেলে আছে মারে খেতে দিক আর না দিক, শাশুড়ি আপনার জন্য যথেষ্ট পরিমাণ খাবার মজুত রাখে, আপনাদের এলাকায় এই ধরনের ছেলে আছে কিনা আল্লাহই জানে। সম্মানিত বন্ধুগণ আমার, তো মহিলাদেরকে গালি দেওয়া যাবে না, কারণ পুরুষের পায়ের নিচে খালি স্যান্ডেল মাটি ধুলাবালি, আর মায়ের পায়ের নিচে কি জান্নাত, আরে জোরে কর না জান্নাত। রসুল বলেছেন ওই ব্যক্তির, একটু বলবো হাতে সময় আছে তো, এত বেজে গেছে, রসুল বলেছেন ওই ব্যক্তির নাক ধোলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধোলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধোলায় মলিন হোক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তির নাক ধোলায় মলিন হোক, রসুল বললেন বাপ মারে পাইলো গুনাহ মাফ করে নিতে পারলো না, ওর নাক ধোলায় মলিন হয়ে যাক। আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন মা বাবারে খেতে দেয় না, আছে না কথা কন, আছে না, সারা জীবন ভরে মা বাবার খেতে দেয়নি, বুড়োকালে হুজুরের কাছে যাচ্ছে হুজুরকে খাওয়াবে, কেন কইছে হুজুরে খাওয়াইলে বহুত ফায়দা আছে, তো হুজুরের বাড়ি যায় হুজুরের কাছে যায়, হুজুর খান আঙ্গুর বেদেনা কমলা খাসি মুরগি রান নিয়ে হুজুরের গালের কাছে ধরে কয় হুজুর খান, হুজুর খাইয়া কয় হাকিম পুরি জর্দা আনছো, হাকিম পুরি জর্দা আনছো, কয় না হুজুর আনতে মনে দূর, তোমার খাবার খাইয়া তুমি হুজুরের চোখে পানি দেখেছো, তুমি যদি তোমার মাকে খাওয়াও, তুমি বড় রান্তা যদি তোমার মায়ের গালের কাছে ধরো, তোমার মায়ের চোখ থেকে পানি বের হয়ে যাবে, তোমার মা আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমি হিন্দুদেরকে বলি, আপনাদের এলাকায় হিন্দু আছে নাকি, আমি হিন্দুদেরকে বলি, হিন্দুরা মাটির মার সামনে খাবার দিচ্ছ, আমি এ ব্যাপারে কিচ্ছু বলছি না, এ ব্যাপারে আমার বক্তব্য নাই, তবে তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হলো তোমরা যদি তোমাদের জ্যান্ত মারে খুশি না করে মাটির মার সামনে কোটি বছর ধরে খাবার ধরে রাখো, তুমি কখনোই মাটির মায়ের চোখে পানি দেখতে পারবে না, তোমার জ্যান্ত মার খাবার খাওয়ালে তোমার জ্যান্ত মায়ের চোখে তুমি ঠিকই পানি দেখতে পারবে। আরে খাওয়াইয়া কিনে দদি দুগি বলবো
হুজুর বাবাই করছো মুগ্ধ খাওয়ায় আখির দদি দুগ্ধ। আমাদের মুসলমানেরা হুজুর বাবাই করছো মুগ্ধ জ্যান্ত বাত্তর অনাহারে রয় স্বর্গপুরে চাই হবে মা বাবার বেদনায় ঠিক না বেঠি। আমি হিন্দুদের বলি খাওয়াই আখির দদি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ জ্যান্ত মাতর অনাহারে রয় স্বর্গপুরে চাই হবে রে মা বাবার বেদনায় ও মায়ের কটা নারী ছেড়ে তুমি দুনিয়ার দয়াল একদিন কি হিসাব করে দেখেছো সেই মাকে যারা দাও না খেতে সেই মাকে যারা দাও না খেতে একটু ভক্তি করো না তারাই আমার গান শুনো না যারা মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। জোরে জোরে বলেন মারহাবা। আমি তাদের জন্য গান গাই না যারা মারে কষ্ট দেয়। অনেকে আছে আমি মাদেরকে বলি মা গো বুকের দুধটা খাওয়াইও শুধু তোমাদের কথাই বলে গেলাম বুকের দুধটা বাচ্চারে খাওয়াইও তোমার বাচ্চারে বুকের দুধ না খাওয়াইলে তোমার ওই মুরগির পেটে যেমন হাঁসের ডিম ফুটে বাচ্চা বেরোয় পানির দিক যায় তোমার বাচ্চাও বেরোয় তোমার জীবনেও খবর নেবে না শুধু শাশুড়ি মা ছাড়া। এই জন্য একটু বুকের দুধটা খাওয়াইও আর ওই ইস্টার জলসা একটু কম কম দেখো। ধর্ম কর্ম সারতে পারে ওরা নামাজ রোজা সারতে পারে ওরা সারবে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে জি সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল ঠিক না। আমি শর্টে বেশি তো লম্বা সময় আলোচনা করতে পারছি না আমি শর্টে কিছু কথা আপনাদেরকে বলে গেলাম। মায়ের খেদমত করো মায়েরে ভালোবাসো বাবারে ভালোবাসো বাপকে কষ্ট দিও না তাদের জন্য বৃদ্ধাশ্রম নয়। আল্লাহ কোরআন শরীফে বহু জায়গায় মাতা পিতার খেদমতের কথা বলেছে ঠিক কিনা বলেন। তোমার মা বললে আরে মায়ের কান্দনে যাবতে জীব দুই চার মাস ভাই বোনের কামদন রে ওরে ঘরের পরিবারের কামদন কিছুদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ঠিক কিনা বলেন। মসজিদের ভিতরে হযরত আবু হুরায়রা কামতেছে রসুল কা আবু হুরায়রা কান্দ কেন আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার আমি বাড়িতে গেলাম আমার মা ডেকে বলল আবু হুরায়রা এত রাত্রে তুমি কোত্থেকে আসলাম আমি বললাম মা গো সেই লোকটার কদম চুমলে জান্নাতে যাওয়া যায় ওই বিশ্ব নবীর দরবার থেকে আমার ফিরতে রাত হয়ে গেছে। ওগো নবী আমার মা মুশরিকা আপনার নাম শোনার সাথে খেপে গেল আমারে মারতে শুরু করলো বলল আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি আর তা না হলে বিশ্ব নবীর দরবার ছেড়ে দিবি দুইটার একটা বেছে নাও। আমি বললাম মা গো তোমার শরীরের ভিতরে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও মা গো আমি দুনিয়া ছেড়ে দেব সারা পৃথিবী ছেড়ে দেব কিন্তু নবীর কদম মোবারক আমি ছাড়বো না ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বাড়ি ছেড়ে আপনার দরবারে এসে কাঁদতেছি। রাসূল বলে না আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে আমার কিছুই করার না আমার কিচ্ছু করার না সারে শরিয়াত প্রণেতা সেই রাসূল কষ্টে আমার কিচ্ছু করার নাই মারে কষ্ট দাও। হ্যাঁ আরে সর্বনাশ বোর যদি একটু মুখ বেজার দেখে হ্যাঁ একটু কালো দেখে বোর কাছে গিয়া কয় তুই আমার শীতের কাঁথা রোদের ছাতা দারুণ মশার মশারি কার কথাই কইরাছো এত মন ভারী কয় কয় তোমার মা আমার বকছে মার কাছে গিয়া কয় বুড়ি তুই আমার বউকে বেশি কথা কর দূর হ বাড়ি থেকে এরকম ছেলে আমাদের দেশে আছে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কপাল পুরা সারা জীবন ভরে আল্লাহর কসম করে কই এই পৃথিবীতে যারা বড় মাপের লোক হয়েছে এই সারিতে যারা বসে আছে জিগান মা বাবার দোয়া সারা
কখনো পর্যন্ত কেউ উঠে আসতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ করলাম, আমার মায়ের দোয়া ছাড়া আমি জাহাঙ্গীর আলম কখনো আল্লাহর কসম করে করছি এ পর্যন্ত আসতে পারি নাই। এই পৃথিবীতে যারা বড় মাপের লোক হয়েছে তারাই মা বাবার দোয়া নিয়ে অত পর্যন্ত গেছে। তুমি হুজুরের দোয়া কোটি বছর নিবা, আল্লাহর দরবারে 100% কবুল হয় মাতা পিতার দোয়া। এই জন্য মারে খেদমত করো, বাপেরে খেদমত করো, মারে খাওয়াও, বাপেরে খাওয়াও, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করছি না, শুধুমাত্র একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দেয়। আমিন কর। আমিন। রাসূল আমার আল্লাহর দরবারে হাত তুললেন। হযরত আবু হুরায়রা মসজিদ থেকে বেরোয় দৌড়াচ্ছে, নম্র ভদ্র মানুষ, তিনি কখনোই দৌড়াদৌড়ি করতেন না। আহলে সুফফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা, ওদিক হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি দৌড়াচ্ছেন, সাহাবীরা পিছন থেকে জামা টেনে ধরে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, আমার দৌড়ায় একটা বার দেখতে দাও, আমার নবীর দোয়া আমার মায়ের কাছে আগে যায় না, আমি আবু হুরায়রা আগে পৌঁছায়। বোখারির ভিতরে এসেছেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি ঘরের দরজায় নক করলাম, মা বলে ডাক দিলাম, মা ঘর থেকে আওয়াজ করলো, বাবা আসছো নাকি, একটু দাঁড়াও আমি আসতেছি। আমার মায়ের কণ্ঠের আওয়াজ শুনে বুঝে নিলাম, আমার মায়ের কণ্ঠের ভিতরে শেরেকিয়াতের কোনো গন্ধ নাই, আমার মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পাওয়া যায়। আমার মা বুড়ি মানুষ, চুলগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে, আমি দেখলাম সাদা চুলের ভিতর থেকে আমার মায়ের চুলের ভিতর থেকে পানি গুলি গড়ায় গড়ায় পড়তেছে। আমি বুঝে নিলাম মা গোসল করেছে। আমারে বললাম, আবু হুরায়রা, তোমাকে বাড়ির থেকে বের করে দেওয়ার পরে আমার মন খারাপ। আমি মনে মনে চিন্তা করলাম, আমার ছেলে কোনো খারাপ জায়গা যায় নাই, বিশ্ব নবীর কাছে গেছে, আমি তারে মারলাম কেন? বাবা গো, আমার আর ভালো লাগছে না, আমারে নিয়ে যাও বিশ্ব নবীর কাছে, আমি কালিমা পড়ব। হযরত আবু হুরায়রা নিজের মাকে নবীর কাছে নিয়ে গেলেন, আর নবীজি পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, হলো যে এই মাত্র যারা হাত ঢুকালে এরা হলো পুরুষ, আগে যারা হাত ঢুকাইছো তারা হলো মেয়ে। তোমাদের আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, আমি দাউদ এবং সুলাইমানের জ্ঞান দান করেছি, সেই জ্ঞানের বহরটা কত বড় দেখেন, সিংহাসনের উপর বসে পড়েই বলে দিচ্ছে কোনগুলি পুরুষ আর কোনগুলি মহিলা মানুষ। দুই নাম্বার প্রশ্নের জবাব, পুরুষ ঘোড়া মহিলা ঘোড়া বেচে দাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, শোনো আমি তোমাদের ঘোড়াগুলোর একটু খেতে দিব, না তোমাদের ঘোড়াগুলোর একটু খেতে দিব, তোমাদের ঘোড়াগুলো খাক, তারপরে জবাব দিব। সমস্ত ঘোড়ার লাগাম খুলে দাও, মুখ খুলে দাও, মুখ খুলে দেওয়ার পরে 100টা ঘোড়া খাচ্ছে, আর 100টা ঘোড়া না খাইয়া ওই 100টা খাওয়া ঘোড়ার দিকে শুধু তাকাইয়েই আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান কসে, যারা খাচ্ছে এরা হলো মহিলা ঘোড়া, যারা তাকায় আছে ওরা হলো পুরুষ ঘোড়া, কারণ পুরুষের স্বভাবই হলো মহিলাদের দিক তাকায় থাকা। এখন যদি কেউ কয় যে আমি মহিলার দিক তাকায় না, আল্লাহর কসম করে কসিও একটা চোর। কিভাবে? আমি কোরআন দিয়ে যুক্তি দেই স্যার। হ্যাঁ, আল্লাহ কসছে হুবুস শাহওয়াতি মিনান নিসা, হুজুর আছে কিনা? যে কয়টা বস্তুকে মানুষের কাছে আল্লাহ লোভনীয় করেছে এর এক নাম্বার হলো মহিলাদেরকে পুরুষদের কাছে আল্লাহ লোভনীয় করে তৈরি করেছে, সুশোভিত করেছে। এখন যদি আপনি কেন যে আমার মহিলার প্রতি লোভ নাই, তাহলে আল্লাহর কথারে করাস মারা হচ্ছে না? এখন তো ছেলেরা করছে হুজুর, তাহলে তো লাইসেন্স পেয়ে গেছি, সুশোভিত যখন করছে তখন তো আমরা তাকাবই, তখন তো গানটা ঠিকই আছে, কিন্তু বা রূপের ঝলক পরে না চোখের পলক, মরিয়ে যাব, জ্ঞান হারাবো, বাঁচাবার পারবি না। আমি কই তা হবি না, ওই কুষ্টিয়ার ভাষায় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দুমিন আবসারহিম, হে রাসূল আপনি বলেন ওরা যেন পরনারী থেকে চোখ খুলে নিম্নগামী করে, তুমি শুধু তোমার পর দিক তাকায় তাকায় দেখবা, সারা জীবন ভরে দেখবা, তাতে কোনো সমস্যা নাই, তুমি অন্যের দিক তাকাতে পারবে না। এই দেখেন এবার ঠিক আসতে কইছে, আরো জোরে বলেন ঠিক।
আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, যারা খাচ্ছে মেয়ে ঘোড়া, যারা তাকিয়ে আছে এগুলো পুরুষ ঘোড়া, তোমাদের দুই নাম্বার প্রশ্নের জবাব হলো। এবার তিন নাম্বার প্রশ্নের বোতল ভরে দিতে হবে, তোমাদের ঘোড়াগুলো কেমন দৌড়ায় একটু রেস দাও, আমি দেখতে চাই, আমার ঘোড়াগুলোর সাথে একটু দৌড়াক। ঘোড়া দৌড়ালে তার গায়ের থেকে প্রচুর ঘাম ঝরে, ধরে না, এই ঘামগুলো ধরে বোতল ভরে দিয়ে বলে, যাও, তোমরা ভাবতেই পারোনি যে আমি ঘোড়ার ঘাম দিয়ে বোতল ভরে দেব। এই হলো তিনটা, আর থাকলো কয়টা? আচ্ছা আমি তিনটা রাখি যাই, অনুমতি দেন, বহুত ফায়দা হবে, রাখবো না? তাহলে কোরআনের আলোচনা ভালো লাগে? আখেরি দোয়া করে ইনশাল্লাহ যাবেন তো বন্ধুগণ? আমার আখেরি দোয়া না করে যাবেন না? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাতাস রে, তুই বুড়ির হাতের থেকে আটার গামলা কেন নিলি আমারে বল, এটা একটা প্রশ্ন ছিল, ঠিক কিনা বলেন? বাতাস কাছে নবী, ওই সমুদ্রের ভিতরে একটা জাহাজ আসতেছে, হঠাৎ করে জাহাজের তলদেশ ছিদ্র হয়ে গেছে, পানি উঠতে শুরু করেছে, এটা দেখে জাহাজের নাবিকেরা চরম ভাবে ভয় পেয়ে আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, জীবনে কোনোদিন তোমারে ডাকি নাই, মাবুদগাসকে কঠিন বিপদের ভিতর পড়ে গেছি, এই কঠিন বিপদের দিনে তুমি যদি আমাদেরকে সহি সালামতে কিনারায় পৌঁছায় দিতে পারো, এই জাহাজের ভিতর যত মালামাল আছে সব মালামাল গুলো আমরা তোমার নবী আল্লাহর নবী দাউদের দরবারে দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর দরবারে দোয়া করেছে, মানত করেছে, আল্লাহ কবুল করেছে, আল্লাহ ডাক শোনে কি শোনে না? ফাজকুরুনি আযকুরুকুম, আমারে স্মরণ করো, রিমেম্বার মি, আমারে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদের স্মরণ করব। এ কথা কষ্টে কে? আল্লাহ কষ্টে। ওরা বিপদে পড়ে আল্লাহরে ডেকেছে, সংক্ষেপে বলতেছি আমি, আল্লাহ কবুল করেছে, কবুল করে বাতাস কষ্টে নবীরে, আল্লাহ বল আমার কাছে হুকুম আসলো বাতাস, ওই যে দেখ একটা বুড়ির হাতে গামলা আছে, নৌকার ফাটবে না, কিন্তু পানি ছেঁচার জন্য, ছেঁচা বোঝেন নিষ্কাশন করা, বোঝেন পানি ছেঁচা, বোঝেন না, নিষ্কাশন করার জন্য ওই গামলাটা নিয়ে নৌকার কাছে এক ধাক্কা মেরে নিয়ে যাও, নবী গো আমি শুধুমাত্র ওই গামলাটা নৌকার কাছে নিয়েছি, ওরা তাই দিয়ে পানি ফেলতে ফেলতে আসতেছে, আপনি অপেক্ষা করেন। তিন দিন পার হয়ে গেল, তিন দিন পরে নাবিকেরা এসে বলেন, আল্লাহর নবী, আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন কবুল করেছেন, আমাদেরকে সহি সালামতে কিনারায় পৌঁছায় দিছে, সব মালামাল গুলো আমরা আপনার দরবারে দিয়ে দিলাম। আল্লাহর নবী সুলাইমান দেখি বল, আব্বাজান, বিচার এইবার হবে, সুবহানাল্লাহ, কবেন না, আব্বাজান বিচার এইবার হবে। আপনি বলেন, বুড়ি এক মন আটা পাবে না জাহাজের ভিতর যা আছে সব পাবে, সব পাবে। আমার আল্লাহর খেলা বুঝবার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের আছে? দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি আদমেরে বানাইলে তোমার নিজ কুদরতে, পিতা বিনে পুত্র ঈসা মারি আমের ঘরেতে, এসব তোমার কারিগরি, তুমি খোদা বড় মহান, কে পারে বুঝিতে তোমার সার, চিৎকার দিয়ে বলেন মারহাবা। সম্মানিত বন্ধুগণ, আমার বক্সের ভিতরে বস্তু ছিল কয়টা? জোরে কোন? তিনটা, এটাই লাস্ট, তিনটা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কসছে, আব্বাজান, এক নাম্বার, এই বক্সের ভিতর আছে একটা আংটি, সুবহানাল্লাহ, এই আংটি একটা কুদরতি আংটি, ঠিক কিনা বলেন, যেটি সুলাইমান আলাইহিস সালাম হাতে দিতেন। দুই নম্বরের ভিতর আছে একটা চিঠি, নবুয়াতি চিঠি। তিন নম্বরের ভিতর আছে একটা সাবুক, তাহলে সাবুকটা কেন? সাবুকটা হচ্ছে শাসক হবার নিদর্শন, আল্লাহ যে আমারে শাসক বানাবে, উত্তম একটা রাজ্য দান করবেন, এটি হলো তার একটি নিদর্শন। এই সাবুকের একটা বিশেষত্ব ছিল, কেউ যদি আল্লাহ দ্রোহী কাজ করত, খোদার দ্রোহী কাজ করত, তাহলে সাবুক নিজে ধরে তার পিটাইত, আলহামদুলিল্লাহ। কোন এই মোটামুটি ছিল আপনাদের আলোচনা, আমি বাদায় রেখে গেলাম না, আমি সব বলে দিলাম। হাজার কাজের ভিড় আমার
মাকে মনে পড়ে আমার মা জননী কেমন আছে ওই না মাটির ঘরে মাকে মনে পড়ে দশে মাসি দশ দিন গর্বে ধরে মা কত কষ্ট করে ও মা কত কষ্ট করে প্রসব বেদনা মায়ে সইতে নাহি পারে ও মা সইতে নাহি পারে আবার পারা পড়শি জানহারা গে পারা পড়শি জানহারা গে মা জননী জানে আমার মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে মারহাবা বলবেন না আমার ওয়াজ আপনারা পাবেন ইসলামিক মিডিয়া সেন্টার আজকে যারা ভিডিও করতেছে ইসলামিক মিডিয়া সেন্টার আগামী দুই চার দিনের ভিতরেই আপনারা আজকের ওয়াজটা ইউটিউবে দেখতে পারবেন ইনশাল্লাহ আমার ওয়াজ পাবেন আপনারা অনলাইনে ইসলামিক মিডিয়া সেন্টার অথবা আমার নাম মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম লিখে সার্চ দিলে আমার ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন আল্লাহুম্মা আমিন ও রব্বানা জলমনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন তোমার হাজার হাজার গুনাহগার বান্দা নিয়া গভীর রাতে তোমার হাবিবের শানে কয়েকবার দুরুদ পড়ে আল্লাহ গো এতিমের মতন কাঙ্গালের মতন ভিখারির মতন তোমার শহীদ দরবারে দুই কানা হাত উঠাইলাম দয়া করে মেহরবানি করে দুরুদটুকু উম্মতের পাগল নবী আল্লাহ গো মদিনার বুকে শুয়ে আছে কত কাফির বেঈমান নবীরে দেখেছে নবীর উপর অত্যাচার করেছে আল্লাহ গো আমরা জীবনে কোনোদিন নবীরে দেখি নাই তারপরেও নবীর সাথে কোনো শত্রুতা আমাদের নাই আমরা আমাদের কলিজার চাইতেও তোমার নবীরে বেশি ভালোবাসি রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আমাদের দরুদ টুকুন আমাদের প্রিয় নবী রওজায় পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোমেনা চলে গেছেন আল্লাহ তাদের উপরে সব টুকুন পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের ভিতরে যাদের জন্ম দুঃখিনী মা নাই মা গো মা আজি কেন আমায় সোহাগে মাখা ডাক ডাকো না মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জরাও না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না অলম্বুল আলমে তোমার
কুদরতি নজর দিয়ে তাকায় দেখো মহারাজ সন্তান গুলো চোখের পানি সেরে দিয়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ গো তাদের জনম দুঃখিনী গর্ভধারিণী যেই মা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে সন্তানের জন্য, ওই মা যাদের দুনিয়াতে নাই ওই মায়ের কবরে রাজা মাফ করে দাও রব্বুল আলামিন। বাপ জান যাদের দুনিয়াতে নাই আল্লাহ, ছোট কালে টাকা ছিল না, পকেটে ছোট্ট একটু চকলেট এনে দরজার কিনারে দাঁড়াইয়া নাম ধরে যখন ডাক দিয়েছে বাবার কাছে জড়িয়ে ধরে চকলেটটা নিয়ে বড়ই খুশি হয়েছি, যেদিন দিতে পারে নাই মনটা বড় বেজার হয়ে গেছে। ওই বাবা অনেকের নাই বাবদ গো বাপ জানের কবরে রাজা বাপ করে দাদা দাদি নানা নানি যার দুনিয়াতে নাই, পাড়া প্রতিবেশী যার দুনিয়াতে নাই আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আজকের মহাপিলের প্রধান অতিথি আল্লাহ জেলা পরিষদের চেয়ারম্যান, মা অসুস্থ হসপিটালে ভর্তি করে আসতে দেরি হয়ে গেছে, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তোমার কুদরতির দরজায় নাড়া দিলাম ওই জনম দুঃখিনী মাকে তুমি সুস্থ করে দাও। এরকমের করে অনেকে হয়তো দোয়া চাইতে পারে নাই, দূরে বসে মায়ের জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছে, অনেকে সন্তানের জন্য দোয়া চেয়েছে, অনেকে অনেক মানুষের জন্য দোয়া চেয়েছে, সবার তো নাম ধরে বলা সম্ভব না, তুমি তো গায়েবের মালিক আল্লাহ, যারা যেই দোয়া চেয়েছে তাদের মনের এই দোয়াগুলো তোমার দরবারে কবুল করে না রব্বুল আলামিন। আল্লাহ গো আমি খুবই সামান্য একজন ছোট মানুষ, সুদূর মাগুরা থেকে দাওয়াত করেন আমাকে আজকের মঞ্চের প্রধান বক্তা যারা বানাইছে, বাবুদিকে সুন্দর আপ্যায়ন করেছে আমাকে অনেক যত্ন করে মঞ্চে এনে বসতে দিয়া কয়টা কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছে, তারা আমার সাথে যে আচরণ গুলো করেছে সব আচরণে আমি সাক্ষী দিচ্ছি আমি খুশি আছি। আল্লাহ তুমি যদি মুসাফিরের দোয়া কবুল করো তাহলে আজকের এই কমিটি এই মাদ্রাসাকে তুমি কবুল করে না। এই মাদ্রাসার সভাপতি সহসভাপতি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ক্যাশিয়ার মাদ্রাসার সদস্যবৃন্দ প্রতিষ্ঠাতা যারা দুনিয়াতে নাই আরো যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ জীবন্ত কোরআনের ফ্যাক্টরি বাবদ গোয় জীবন্ত কোরআন যারা লালিত পালিত করে আল্লাহ গো তাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে আমার ভাইরা যারা কোরআন শোনার জন্য এসে আল্লাহ পথের ভিতরে যত বালা মুসিবাত আছে দূর করে দিয়া আমার ভাইদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের বাড়ি পর্যন্ত যাবার তৌফিক দিয়ে দাও। ওয়াল্লাহ জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব অনেক কষ্ট করে এসেছেন, উপজেলার চেয়ারম্যান এসেছেন, প্যানেল চেয়ারম্যান এসেছেন, এখানকার সম্মানিত চেয়ারম্যান সাহেব এসেছেন, আল্লাহ গো এইভাবে যারা জনপ্রতিনিধি প্রশাসনের ভাইরা
তারপরে গণ্যমান্য আলেম ওলামারা যারা আমার সাথে হাত তুলেছে আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি জনগণের খেদমত করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। যারা লাইট মাইক প্যান্ডেল ভিডিও ক্যামেরার সার্ভিস দিয়েছে আল্লাহ তাদের ব্যবসার ভিতরে বরকত দাও। ইসলামিক মিডিয়া সেন্টার ওয়াজকে ধারণ করে গোটা পৃথিবীর মানুষকে শোনানোর ব্যবস্থা করছে আল্লাহ তাদের এই কাজের ভিতরে বরকত দিয়ে দাও। রাব্বুল আলামিন পথে যখন আমি বের হব আমার গন্তব্যে যাওয়া পর্যন্ত পথে যত প্রকার নিরাপত্তার দরকার আল্লাহ গো সমস্ত নিরাপত্তা তুমি গায়েব থেকে আমি জাহাঙ্গীর আলমের জন্য নিযুক্ত করে দাও আল্লাহ তাআলা। জীবনে আমার ভাইদের সাথে আর দেখা হবে কিনা আমি প্রাণ খুলে দোয়া করে গেলাম আল্লাহ আমার সাথে যারা হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করছে মাবুদ গো তাদের ঘরে ঘরে তুমি ওলি তৈরি করে দাও। ও রাব্বুল আলামিন আমার মা বোনেরা যারা হাত তুলে আমিন আমিন করছে আমার মা বোনদের মাফ করে দাও আল্লাহ গো তাদের উপর রহমত দাও আল্লাহ তাদের থেকে এমন সন্তান তুমি দুনিয়ার মুখে পাঠিয়ে দাও আল্লাহ সেই সন্তানগুলো যাতে বাংলাদেশকে পৃথিবীর সামনে উজ্জ্বলভাবে তুলে ধরতে পারে আল্লাহ গো দিনই আলেম হতে পারে কোরআনের খেদমত করতে পারে আল্লাহ যেই মাদ্রাসায় বসেছি যেই মাদ্রাসায় খেয়েছি যেই মাদ্রাসায় আমি অবস্থান করেছি ওই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ওই মাদ্রাসার ছাত্র ভাইরা আল্লাহ ওই মাদ্রাসাকে তারা সহ ওই মাদ্রাসাকে তুমি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। আমার বিলাল ভাই বড় আদর করে যত্ন করে আমাকে এখানে এনেছে আল্লাহ আমার বিলাল ভাইয়ের উপর তুমি রহমত করুণা দান করে দাও। যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে তুমি যদি উমাপনা করো বান্দার বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ আমার দেশকে সোনার দেশ হিসাবে কবুল করে না আল্লাহ আমার দেশকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সুন্দর সমৃদ্ধশালী সুশৃঙ্খল একটি দেশ হিসাবে কবুল করে না। ওয়াজাল আখিরা কালামিনা ইংদাল মাউতি আমার সাথে সবাই চিৎকার দিয়ে জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।